এদেশের মানুষকে এবং দুনিয়ার সব দেশের মুসলমানদেরকেই ইসলামের বিরুদ্ধে বলে ইসলাম থেকে আসলে সরানো যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা লেপন করার অপচেষ্টা এবং সাহাবায়ে কেরামকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ পত্নীগণ উম্মাহাতুল মুমিনিনকে নিয়ে নানান বাজে কথা বাজে উক্তি এগুলো যদি করা হয় এগুলো করলে মুসলমানদের ঈমান আরো শানিত হয় মুসলমানদের ঈমান আরো শক্ত হয় এগুলো করে আসলে মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরানো যাবে না তো এই রকম একটা পরিস্থিতিতে তাদের কাছে দ্বিতীয় যে বিকল্প আছে সেটি হলো যে মুসলমানদেরকে প্রথমে হাদিস থেকে সরাতে হবে তাহলে হাদিস থেকে সরায় ফেললে দুইটা লাভ একটা হলো কোরআন সেই পথে এসেছে যে পথে হাদিস এসেছে তো এই পথে আসা একটাকে অস্বীকার করলে কয়েকদিন পরে আরেকটা নিয়েও সংশয় দেখা দিবে খুব স্বাভাবিকভাবে যে 1400 বছর আগে রাসূল কি বলেছেন না বলেছেন আমরা সেখানে ছিলাম না এত প্রজন্ম পরম্পরায় আসছে সেটা আদৌ ঠিক আছে না বিকৃত হয়ে গেছে এটা নিয়ে সন্দেহ করা খুব সহজ হবে কারণ ওই একই চেইনে আসা হাদিসকে অস্বীকার আমরা করলাম তাহলে কোরআনকে অস্বীকার করা খুব সহজ হবে শয়তানই ওদিকে নিয়ে যাবে এটা হলো একটা তাদের লাভ আর দ্বিতীয় লাভ হলো হাদিস যদি অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে কোরআন তো শুধুমাত্র পাইকারি কথা বলার জায়গা এখানে শুধুমাত্র পাইকারি কথা বলা আছে এই পাইকারি কথা বলার জায়গায় খুচরা কথা বিস্তারিত কথা ডিটেইল কথা নাই তো ডিটেইলটাকে যদি অস্বীকার করা যায় তাহলে পাইকারি কথার মধ্যে মানুষ হাতড়াবে ইসলাম সম্পর্কে ডিটেইল কিছু পাবে না এবং আস্তে আস্তে মানুষ বিভ্রান্তির দিকে চলে যাবে এই জন্য মানুষকে হাদিস থেকে দূরে সরানোর এই চক্রান্ত এবং ষড়যন্ত্র এই দুর্বিসন্ধি উদ্দেশ্যমূলকভাবে কিছু মানুষ করছে ইসলাম বিদ্বেষীরা করছে এটার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে আপনারা দেখবেন যে এদেশের ওলামা একরাম মসজিদ মাদ্রাসা চালাতে তাদের কষ্ট হয়ে যায় দিনী শিক্ষা প্রতিষ্ঠান চালাতে কষ্ট হয়ে যায় ওয়াজ দিনী মাহফিলগুলো চালাতে চাঁদা মানুষের সহযোগিতা নিয়েও তারা দেখা যায় ধার দেনা করে করতে হয় কত ঝামেলা যারা হাদিস অস্বীকার করে আপনি দেখবেন অবাক করা বিষয় তাদের কাছে কোটি কোটি টাকার ফান্ড তারা দেখবেন যে চমৎকার চমৎকার আলিশান আলিশান ভবন হাসপাতাল তাদের নিজস্ব তারপর অডিটোরিয়াম তাদের বই পুস্তকগুলো তারা মানুষকে দিচ্ছে তো দিচ্ছে ফ্রি দিচ্ছে এবং সেগুলো খুব ভালো ভালো ঝকঝকা ছাপা এমন এমন লোকজন লিখছে তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি যে খুব বেশি আছে তা না একজন সাধারণ শিক্ষিত মানুষ হয়তো সামান্য অল্প স্বল্প ইনকাম তার কিন্তু দেখা যাচ্ছে তিনি অনেকগুলো বই লিখছেন হাজার হাজার কপি মানুষকে বিতরণ করছেন ফ্রি এবং আপনার সেগুলোর ছাপা খুব ঝকঝকে এগুলোর জন্য তারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বিভিন্ন প্রোগ্রাম করছেন এই টাকাগুলো কোত্থেকে আসে একটু চিন্তা করলেই বিবেকটা খুলে আসবে যে ইসলাম বিরোধীরা মুসলিম বিদ্বেষীরা ইসলামকে ধ্বংস করার জন্য একমুখী পথে হাঁটে না তারা নানামুখী পথে হাঁটে এটাও তার একটা বড় পথ আমি এর মানে এটা বলছি না যে যারা হাদিস অস্বীকার করেন তারা সবাই দুর্বিসন্ধি বা ষড়যন্ত্রে লিপ্ত দ্বিতীয় শ্রেণীর হাদিস অস্বীকারকারী আছেন সেই সকল লোক যারা আসলে বিভ্রান্তির শিকার নিজের প্রবৃত্তির পুজো করে কিংবা শয়তানের খপ্পরে পড়ে বা ইসলাম বিদ্বেষীদের যে প্রপাগান্ডা আছে বিভ্রান্তি আছে সেটির শিকার হয়ে তারা হাদিস অস্বীকার করে বসছেন তাদেরকে আমরা বিভ্রান্ত বলছি ষড়যন্ত্রকারী বলছি না তো এই প্রেক্ষাপটে আসলে প্রত্যেক মুসলমানেরই জানা উচিত কেন আমাদেরকে হাদিস মানতে হবে কেন আমাদেরকে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ইসলাম মানার কোনো সুযোগ নাই এ নিয়ে শুধু কোরআন থেকেই যদি প্রমাণ দেওয়া হয় তারা তো শুধু কোরআন মানার কথা বলে শুধু কোরআন থেকেই যদি আমরা প্রমাণ দেই তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট হয়ে যাবে এবং এই প্রমাণ দিতে দিতে কয়েক ঘন্টা সময় লেগে যাবে আলহামদুলিল্লাহ এতে উর্বশী শেখ সাইদুর রহমান হাফিজাহুল্লাহর বক্তব্যে নিশ্চয়ই আপনারা অনেকগুলো শুনেছেন এবং এখানে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব শেখ এমদাদুল হক হাফিজাহুল্লাহ হাদিস মানতেই হবে এই যে তার পুস্তিকা আছে এটাও আপনাদের হাতে হাতে পৌঁছে গেছে ইতিমধ্যে এখানে আলহামদুলিল্লাহ চমৎকারভাবে সব কিছু উপস্থাপিত হয়েছে আমি যে কথাগুলো বলবো এগুলোর অনেকগুলো আপনারা আগে জেনেছেন যে আয়াতগুলো বলবো সে আয়াতগুলো অনেকগুলো আপনারা হয়তো আগে শুনেছেন তারপরেও
আমরা এ বিষয়ে বারবার শোনা উচিত, বারবার জানা উচিত, নিজেদের রক্ত করা উচিত এবং এ বিষয়ে আমাদের নিজেদের অন্তত স্যাটিসফ্যাকশন থাকা উচিত যে হাদিস এবং কোরআন দুটোকে সমান্তরালভাবে না মানলে ইসলাম মানা যাবে না। আমাদের সাধারণ শিক্ষিত ভাইদের একেবারে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই সকল ভাইয়েরা হাদিস স্বীকারকারীরা সেখানে গিয়ে গিয়ে তারা কিন্তু মানুষকে দাওয়াত দিচ্ছে। বিভিন্ন সরকারি পদস্থ বড় বড় কর্মকর্তারা বিভিন্ন সময় আমাদেরকে ফোন দেন, দিয়ে বলেন অমুক ব্যক্তি কয়েকটা বই দিয়ে গেছেন, এগুলো কেমন, এই লোকটা কেমন। আমরা ঘাটাঘাটি করে দেখি যে এই ভদ্রলোক তো হাদিস স্বীকারকারী, তো তারা তাদের বইগুলো এই সমস্ত ব্যক্তিত্বদের কাছে পৌঁছে দিচ্ছেন। তো এই প্রেক্ষাপটে আমাদের এই বিষয়টাকে আরও বেশি ক্লিয়ার করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে হাদিস না মেনে শুধুমাত্র কোরআন দিয়ে ইসলাম মানা কোনো দিনই সম্ভব হবে না। আপনি কোরআন থেকে শুধু কোরআন দিয়ে নামাজ পড়াতে দূরের কথা, আজানই তো দিতে পারবেন না। আজান কোরআনে আছে? আজান কয় বাক্য কোথায় দিবেন, কি দিবেন, আদৌ আজান দিতে হবে? ইদা নুদি আলি সালাত, বাস এইটুকু আছে। কোরআন নামাজের জন্য যখন ডাকা হবে, এই ডাকাটা কিভাবে হবে, তার প্রক্রিয়া, তার পদ্ধতি, কখন হবে, কিভাবে হবে, ডিটেল কিছুই দিছে নাই। তো যারা শুধু কোরআন মেনে ইসলাম মানতে চান, তো নামাজ পড়া তো দূরের কথা, নামাজের আগেরটা আজানই তো দিতে পারবে না। এই ধরনের বিভ্রান্তি আজ জায়গা জায়গা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি আমাদের আলোচনাকে। প্রথমত, কেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজকে প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে, কেন? কোরআনে করিম থেকে আমরা এর উত্তর জানার চেষ্টা করছি। কোরআনে করিমের সূরা বাকারার 129, সূরা বাকারার 151, আল ইমরান 164 এবং সূরা জুমআর 2 নম্বর আয়াতে এর উত্তর দেওয়া হয়েছে, কেন আমাদেরকে আল্লাহর নির্দেশগুলো মানার পাশাপাশি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাও মানতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আল্লাহর নির্দেশনা বিরোধী বা পরিপন্থী বা সাংঘর্ষিক কিছু না। আল্লাহর নির্দেশনাগুলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে উচ্চারিত হয়েছে, কারণ মায়ান্তিকু আনিল হাওয়া। নুতক শব্দের অর্থ কিন্তু কথা বলা, নুতক শব্দের অর্থ তেলাওয়াত করা না। আল্লাহ তাআলা বলেন না যে মা ইয়াতলু আনিল হাওয়া, তিনি কোরআন যে পাঠ করেন এটা মন গড়া পাঠ করেন না, আল্লাহ কিন্তু এটা বলেন নাই। আল্লাহ বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি কোনো কথাই বলেন না তার প্রবৃত্তি থেকে। নুতক শব্দের অর্থ আপনি আরবি বাংলা ডিকশনারি দেখলে, আপনি গুগল ট্রান্সলেট দেখলে উত্তর পেয়ে যাবেন, এর অর্থ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কিন্তু শব্দ ব্যবহার করেছেন কি সেটি চিন্তার। আল্লাহ বলতে পারতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইয়াতলু আনিল হাওয়া, তিনি কোরআনের যে আয়াত তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় এগুলো তিনি মন থেকে বলেন না, প্রবৃত্তি থেকে বলেন না, এগুলো আল্লাহ তাআলার থেকে পাওয়া বলেন, এটা আল্লাহ বলতে পারতেন। আল্লাহ সেটা বলেন নাই, আল্লাহ বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুতক, এই দুই ঠোঁট নাড়িয়ে যে কথা বলে এটাকে নুতক বলা হয়, এই কথা বলা তিনি কোনো কথাই বলেন না নিজের প্রবৃত্তি থেকে। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি যা বলেন তা ওহি আল্লাহর পক্ষ থেকে আসে। এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুতক এবং সকল কথাবার্তাকে ওহি হিসাবে স্বয়ং কোরআন সাব্যস্ত করেছে। তাহলে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ওহির বাইরে নিয়ে যেতে চান, এটাকে অপ্রামাণ্য বা এটাকে প্রামাণ্য নয় বলতে চান, দাবি করতে চান, তারা এই শব্দের অর্থের কি জবাব দিবেন? আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ান্তিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোরআন পাঠ করেছেন, এটা তো নুতক না। নুতক তো হলো তার মুখ দিয়ে যা উচ্চারণ করেছেন সব কিছুই নুতকের মধ্যে সামিল এবং এর মধ্যে গণ্য। তো আল্লাহ তাআলা সেটার কথা বলছেন, কারণ আল্লাহ তাআলা জানেন, তিনি আলমুল গায়েব, যে কিয়ামতের আগে এরকম কিছু ভণ্ড, কিছু প্রতারক, কিছু বিভ্রান্ত মানুষের তৈরি হবে, জন্ম হবে, উদ্ভব হবে, এই মানুষগুলো যাতে করে কোনো প্রকার বিভ্রান্তি ছড়াতে না পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তার দুই ঠোঁট থেকে যাই তিনি নুতক করেন, উচ্চারণ করেন, কথা বলেন সবগুলোই ওই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেজন্য আগেই ওই শব্দ দিয়ে একেবারে ব্যাপকভাবে বলে দিয়েছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তি থেকে কিছুই বলেন না, কিছুই বলেন না, এখানে কিছুই পাঠ করেন না, তেলাওয়াত করেন না, এটা বলেন নাই, কিছুই বলেন না, তার সকল বলাটাই এই আয়াতের আলোকে ওহির মধ্যে সামিল। যদি কেউ সত্যানুসন্ধানী হয়, এই একটি আয়াতই তার জন্য যথেষ্ট, আর দরকার নেই। তারপর আমরা দেখি
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কীহিম এই আয়াতে আমরা দেখছি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এদের মধ্যে আমার বংশধরদের মধ্যে রাসূল প্রেরণ করেন আপনি এমন রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিচ্ছেন যিনি তাদের কাছে আপনার আয়াত তেলাওয়াত করবে খেয়াল করেন আপনার আয়াত তেলাওয়াত করবে মানে কোরআনের আয়াতগুলো পাঠ করে করে শোনায় দিবে রাসূলের কাজ যদি শুধুমাত্র আল্লাহর আয়াত শোনায় দেওয়া আল্লাহর আয়াত দিয়ে যদি শুধু চলতে পারে তাহলে তো আর কাজ নাই আল্লাহর আয়াত এটা শুনে দিবে যে আল্লাহ এটা এটা বলছে এখন যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে হাদিসের স্বীকারকারী এরা কোরআন দিয়ে নিজেরা চলতে পারে কত বড় পাওয়ারফুল কত বড় জ্ঞানী কত বড় বুদ্ধিমান মাথাওয়ালা মানুষ চিন্তা করে শুধু কোরআন দিয়ে তারা চলতে পারে তাদের হাদিসের দরকার হয় না অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ডিউটি ঠিক করেছেন কি ইয়াতলু আলাইহিম আয়াতি আপনার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবে এটাই শেষ না আরো কাজ আছে রাসূলের ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এই কিতাব এই কোরআনকে মানুষকে শেখাবে তালিম করবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবে তাহলে নবীর কাজ শুধুমাত্র কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া নয় ওটার ব্যাখ্যাও দেওয়া যারা ওই পৌঁছানো মূল পাঠটা গ্রহণ করবে আর ব্যাখ্যাটা গ্রহণ করবে না আয়াতের আলোকে বোঝা যাচ্ছে তারা কখনো ইসলামের সঠিকতা ধারে কাছেও যেতে পারবে না ঠিক একইভাবে এই একই কথা সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে একই কথা উল্লেখ হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ তাআলা ইমানদারদের প্রতি অনুগ্রহ করেছেন যে তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি যিনি আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে মানুষকে শুনান দেখেন তেলাওয়াত করে শুনান তাহলে রাসূল আল্লাহর কথা বলে দিয়েছেন যথেষ্ট তো আপনি যখন কোরআন পেয়ে গেছেন এটাই যথেষ্ট মনে করতেছেন তার জন্য তাদের যথেষ্ট ছিল কিন্তু না আল্লাহ তাআলা যেখানে থামেন না আল্লাহ বলছেন ওয়া ইউযাক্কীহিম মানুষকে পরিশুদ্ধ করবে কোরআন আলোকে মানুষকে পরিশুদ্ধ করবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা এবং কিতাব এবং হিকমার তালিম মানুষকে দিবে এটা শিক্ষা মানুষকে দিবে তাহলে বোঝা গেল কিতাবুল্লাহর শুধুমাত্র তেলাওয়াত নবীর ডিউটি না এটা তালিম এটার ব্যাখ্যা এটা তাফসিরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি ঠিক একইভাবে সূরা জুমার 2 নম্বর আয়াতে একই কথা আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন এখান থেকে বোঝা যায় যে তেলাওয়াতের পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তেলাওয়াত করেছেন সেটাই গ্রহণযোগ্য কারণ আল্লাহ তাআলা তাকে সার্টিফাইড করেছেন কোরআনের ব্যাখ্যায় তার বক্তব্যই চূড়ান্ত কারণ তাকেই কোরআনের মুআল্লিম কোরআনের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন শুধুমাত্র কোরআন গ্রন্থ দিয়ে পাঠান না কোরআনের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন তাহলে শিক্ষাটা তার কাছ থেকে যদি না নেয় সে কখনো ইসলাম মানতে পারবে না সঠিকভাবে হিকমত শিক্ষা দানের উৎস একমাত্র তিনি সেটাও জানা যায় থিওরিটিক্যাল শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল শিক্ষার দায়িত্ব যে তাকে দেওয়া হয়েছে এখান থেকে বোঝা যায় 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে একটু একটু করে একটু নাজিল হয়েছে বিরতি দিয়ে আবার একটু নাজিল হয়েছে এর যত কারণ উল্লেখ করা হয় ভিতরে একটা কারণ এটাও যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলোর ব্যাখ্যা এগুলোর বিশ্লেষণ এগুলোর ইমপ্লিমেন্ট এগুলোর প্র্যাকটিক্যাল যে শিক্ষা সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দিয়েছেন তারা রপ্ত করেছেন তারপরে আবার কিছু আয়াত নাজিল হয়েছে এইভাবে কোরআন নাজিল হয়েছে আপনি শুধুমাত্র হুট করে কোরআনটা নিয়ে বগলের নিচে বলবেন যথেষ্ট আমার আর কিছু লাগবে না তো এটা বিভ্রান্তি ছাড়ার কিছু হতে পারে না কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের নির্দেশ করেছেন এবং এক্ষেত্রে ইতাআত এবং ইত্তেবা দুই ধরনের শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এ সম্পর্কে কোরআনে এত আয়াত যে সবগুলো উল্লেখ করে শেষ করা কঠিন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি আলমুল আলিমুল গায়েব তিনি জানতেন যে হাদিস স্বীকার করার ফেতনা দুনিয়াতে আসবে এই জন্য আলাদা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা তার অনুকরণ অনুসরণ করা তার ইত্তেবা করা তার হাদির ইক্তেদা করা এগুলোর জন্য আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন এবং বলে দিয়েছেন কেন তার ইত্তেবা করতে হবে সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এটা বলো তাহলে আমাকে অনুসরণ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে এরপর সূরা আল ইমরান 132 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতিউল্লাহ আর রাসূলা লাআল্লাকুম তুরহামুন তোমরা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো শুধু আল্লাহর আনুগত্য অর্থাৎ শুধু কোরআনে কারিমের অনুসরণ এটাই যদি যথেষ্ট হতো তাহলে আল্লাহ বলতেন আতিউল্লাহ বাস এখানে ফুল স্টপ আশ্চর্যজনক বিষয় হলো গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় শুধু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ নেই
অদ্ভুত না? এটা কিভাবে সম্ভব? শুধু আল্লাহর আনুগত্যের কথা গোটা কোরআনের কোথাও উল্লেখ নাই। যেখানে আল্লাহ তাআলা তার আনুগত্যের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন রাসূলের আনুগত্যের কথা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আলাদাভাবে নির্দেশিত না হতো, হাদিস এবং তার সুন্নাহ এটার অনুকরণ অনুসরণ করার যদি নির্দেশনা না থাকতো, তাহলে শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা বললে যথেষ্ট ছিল। অথচ আল্লাহ তাআলা গোটা কোরআন জুড়ে কোন একটি জায়গায় শুধু আল্লাহর কথা শোনো এটা বলেন নাই, সাথে সাথে রাসূলের কথা উল্লেখ করেছেন। তবে এর উল্টাটা হয়েছে, কোরআনে রাসূলের আনুগত্যের কথা বলেছেন কিন্তু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ করেন না, এমন জায়গা বহু আছে। কত অদ্ভুত, চিন্তা করেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা, সেটা বোঝা যায় না। শুধু আল্লাহ নিজেই বলেছেন যে উমাই ইউতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করলো। এই জন্য কোরআনে শুধু রাসূলের আনুগত্যের কথা বলা আছে, শুধু আল্লাহর আনুগত্যের কথা কোথাও বলা নাই, শুধু আল্লাহর আনুগত্যের কথা কোথাও বলা নাই। কারণ যারা শুধুমাত্র আহলে কোরআন দাবি করে নিজেদেরকে, এরা যে গোমরা, এটা আল্লাহ তাআলা এখানে প্রমাণ করলেন যে শুধুমাত্র আমার আনুগত্যের কথা বলে আমার রাসূলের কথা শুনবে না, এটা হবে না। এই জন্য আল্লাহ তাআলা শুধু নিজের আনুগত্যের কথা গোটা কোরআনে এক জায়গায় উল্লেখ করেন, উল্লেখ করেছেন তার এবং তার রাসূলের আনুগত্যের কথা। সুন্নাহকে যদি কেউ স্বীকার করে তো সে হাদিস কোরআনকে অস্বীকার করতে পারবে না। এই জন্য রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য অটোমেটিকলি আসতে বাধ্য, কারণ রাসূল তো আল্লাহর আনুগত্যের কথা বলেছেন। সেই জন্য শুধু রাসূলের আনুগত্যের কথা কোরআনে বলা আছে, বাট শুধু আল্লাহর আনুগত্যের কথা কোরআনে বলা নেই। আপনি সূরা আল ইমরান 132 নম্বর আয়াত দেখেন, ওয়াতি আল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আলাদা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপর সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ আর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং রাসূলের এবং উলুল আমর আনুগত্য করো। অনেকে বলে, এই হাদিস স্বীকারীদের অনেকে বলে যে রাসূলের আনুগত্যের যে নির্দেশ আল্লাহ করেছেন এটা হলো শাসক হিসাবে, উনি শাসক ছিলেন সেই হিসাবে শাসকের আনুগত্য ওইটা আল্লাহ তাআলা করতে বলেছেন। এটা যে গোমরাহ লোকদের কথা, এটা যে বিভ্রান্তিমূলক কথা, অসত্য কথা, বেঠিক কথা, তার প্রমাণ হলো সূরা নিসার এই আয়াতটা। এই আয়াতে আল্লাহ তাআলা কিন্তু শাসকের জন্য আলাদা পার্ট রেখেছেন এবং আল্লাহ তাআলা তিনটা পার্ট করেছেন, আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমরের জন্য আলাদা পার্ট রেখেছেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আলাদা। তাহলে বোঝা গেল যে এখানে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাসক হিসাবে আনুগত্য করতে বলা হয়েছে, এটি সঠিক নয়, এটি বিভ্রান্তিকর, এটি গোমরাহী। এরপর আমরা দেখি সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা আরসাল্লা মিন রাসূলিন ইল্লা লিয়ুতা বিইযনিল্লাহ, পরিষ্কার আয়াত। আল্লাহ বলছেন আমি রাসূল প্রেরণ করেছি শুধু এই জন্য যাতে আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহর অনুমতির ভিত্তিতে তাকে যেন আনুগত্য করা হয়, তাকে যেন অনুসরণ অনুকরণ করা হয়, এই জন্যই তাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, মানে তাকে পাঠানোই হয়েছে কিসের জন্য? তাকে ফলো করার জন্য। না হলে তাকে কেন পাঠাবেন? কি দরকার ছিল রাসূলের আমাকে বলেন? দুনিয়াতে নবী বা রাসূলের প্রয়োজনটা কি? কোনো দরকারই তো থাকে না। আসমান থেকে জিবরিল একটা কোরআনের কপি নিয়ে আসবে, আসমান থেকে অলৌকিকভাবে এসে কাবার ছাদে নামায় দিয়ে যাবে, সবাই তাকিয়ে থাকবে, ব্যাস হয়ে গেল। অলৌকিকভাবে একজন ফেরেশতা এসে আল্লাহর কাছ থেকে, বার্তাবাহক এসে দিয়ে চলে যাবেন, এটাই তো যথেষ্ট। মক্কার মুশরিকরা তো সেটাই চাইছিল, লাউলা নুজিলাল কোরআনু জুমলাতাম ওয়াহিদা, এই কোরআন একসাথে নাজিল হয় না কেন, একটু একটু করে কেন আসে, তারা তো এটাই চাইছিল। তো আল্লাহ তাআলা কিতাবুল্লাহ যিনি পাঠিয়েছেন তিনি রিজালুল্লাহ পাঠিয়েছেন, নবী রাসূল নির্ধারণ করে তার প্রতি একটু একটু করে নাজিল করেছেন, এবং এই যে নাজিল করেছেন, এই নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি রাসূলের প্রতি কেন নাজিল করেছেন সেটাই বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন, কিতাব নাজিল করলাম ভালো কথা, রাসূল কেন প্রেরণ করলাম? ইল্লা লিউতা আমি ইন্নিল্লাহ, পরিষ্কার রাসূল দেওয়াই হচ্ছে তাকে ফলো করার জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে আল্লাহ তাআলা কিন্তু কোরআনের কোনো আলোচনা রাখছেন না, এই আয়াতটি সূরা নিসার 64 নম্বর আয়াতে একেবারে পরিষ্কার, শুধুমাত্র রাসূলের আনুগত্য সুন্নাহর আনুগত্যের জন্য আলাদা এবং পৃথক নির্দেশ, আল্লাহ এখানে বলেন নাই কোরআনের কোনো আলোচনা। আল্লাহ কোরআনের নাজিলের কথা অন্য জায়গায় বলেছেন, এখানে বলেছেন ওমা আরসালনা মির রাসূলিন, আমি রাসূল যত রাসূল পাঠিয়েছি তাদেরকে পাঠিয়েছি কেন,
এই রাসূল প্রেরণের উদ্দেশ্য আল্লাহ বলছেন এখানে কোরআন নাযিলেন না যে রাসূল এসেছেই হলো ইল্লা লিয়ুতাআ যেন তাকে অনুগত করা হয় ফলো করা হয় অনুসরণ করা হয় এইজন্য তাকে পাঠানো হয়েছে এখন আপনি রাসূলের কথা রাসূলের ব্যাখ্যা রাসূলের আপনার পদ্ধতি এটা মানবেন না তাহলে কোরআনকে অস্বীকার করা হবে এখন আপনি বলবেন না এখানে রাসূল আল্লাহর কোরআনের কথা বলবেন সেটা অনুগতের কথা বলা হয়েছে ওহির কথা বলবেন সেটা অনুগতের কথা বলা হয়েছে রাসূলের নিজস্ব কথা অনুগতের কথা বলা হয়নি তাহলে এটার খণ্ডনে সূরা নাহালের 44 নম্বর আয়াত নিতে পারেন সূরা নাহালের 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম একেবারে আলোর মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা হে রাসূল আপনার কাছে আমি এই জিকির কোরআন নাযিল করেছি আপনার প্রতি নাযিল করেছি কেন আপনার প্রতি আপনার কাছে নাযিল করার উদ্দেশ্য কি লিতুবাইনা লিন-নাস যাতে করে আপনি মানুষদের জন্য এটার ব্যাখ্যা বিশ্লেষণ ব্যক্ত করে করে দেন লিতুবাল্লিগান নাস আল্লাহ বলেন নাই অর্থাৎ এই কোরআন আপনার কাছে নাযিল হয়েছে যাতে করে আল্লাহর কথাগুলো মানুষের কাছে আপনি পৌঁছায় দেন ডাইরেক্ট আয়াতগুলো ডাইরেক্ট পৌঁছায় দেন বাস আপনার ডিউটি শেষ ডাক পিয়নের মতো কোরআন আল্লাহ থেকে পাইছেন মানুষকে দিয়ে দিবেন এটাই আপনার ডিউটি না আল্লাহ বলেছেন লিতুবাইনা লিন-নাস যাতে করে আপনি এই কোরআনটা ব্যাখ্যা করে তাবিয়িন মানে হলো ব্যাখ্যা বিশ্লেষণ করে করে মানুষকে দেন তাহলে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার প্রমাণ এরপর আসেন সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওমাই ইউতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা এখানে দেখেন ওমাই ইউতি আল্লাহ ওয়ার রাসূল যে আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে সূরা নিসা 80 নম্বর আয়াত দেখেন ওমাই ইউতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো কত বড় সার্টিফিকেট চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকেই আল্লাহর আনুগত্য বলে দেওয়া হচ্ছে সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনি করবেনই না শুধু ওনার থেকে আল্লাহর কথাটা নিয়ে আর বাকি ওনাকে আপনার দরকার নাই খোসার মতো ফেলে দিবেন তো এর চাইতে বড় গোমরাহী এর চাইতে বড় বিভ্রান্তি এর চেয়ে বড় আপনার হাস্যকর কথা আল্লাহর জমিনে আর কি হতে পারে পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন ওমাই ইউতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো এরপরে সূরা নূরের 54 নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে রাসূল আপনি বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এরপরে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে এসে নারীদেরকে বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ এবং তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের তার রাসূলের আনুগত্য করো আচ্ছা আল্লাহর আনুগত্য করলে বললেই তো হয়ে যায় আবার আলাদা করে রাসূলের কথা প্রত্যেকটা জায়গায় যে আগে বলছিলাম কোথাও কোরআনে পাবেন না শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা বলা আছে প্রত্যেকটা জায়গায় পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে তার মানে শুধুমাত্র কোরআনকে কেউ অনুসরণ করে চলবে হাদিস মানবে না এভাবে চলতে পারে না এই জন্য আল্লাহ তাআলা দুইটাকে পাশাপাশি উল্লেখ করেছেন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এখানে দেখেন অদ্ভুত শুধু আতফ উল্লেখ করেন নাই আরবি গ্রামারের ছাত্ররা ভালো বুঝবেন ওলামায়ে কেরাম ভালো বুঝবেন আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আতিউল আমানু আতিউল্লাহ ওয়ার রাসূল যেটা অন্যান্য জায়গায় বলেছেন এইভাবে এখানে আলাদা করে বলছেন মানে কত ভাবে খুলে খুলে বলা দরকার সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের মানে আলাদা করে বলে দিচ্ছেন যাতে করে কেউ এই বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে যে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য তার মানে রাসূল তো আল্লাহর কোরআন আনছে এই জন্য ওইটা মানলে রাসূলের আনুগত্য হয়ে যায় আলটিমেটলি এরকম যাতে কোনো রকমের আপনার ধামা চাপা দিয়ে বিভ্রান্তিকর কোনো কিছু বোঝাতে না পারে আল্লাহ তাআলা আলাদা করে বলছেন হে ইমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের এবং আনুগত্য করো রাসূলের এটা তর্জমা অর্থাৎ আল্লাহর আনুগত্য করো এবং আলাদা করে রাসূলের আনুগত্য করো এরপরও যদি কেউ হাদিস এবং সুন্নাহকে অস্বীকার করে তো সে তো কোরআনের অস্বীকারকারী এরা কিসের আহলে কোরআন এরা আহলুল হাওয়া এরা আহলুল বিদা এরা আহলুল শয়তান এরা কখনো আহলে কোরআন না এদেরকে আহলে কোরআন বললে কোরআনের অবমাননা হয় কোরআনের অসম্মান হয় আমার মুখ দিয়ে আহলে কোরআন শব্দটা বের হয় না সচরাচর কখনো বের হয়ে যায় হয়তো ভুলে আমি সচলে
সচরাচর সজ্ঞানে আহলে কোরআন বলতে আমার বিবেক বাদে, এরা কিভাবে আহলে কোরআন হয়? এতগুলো আয়াত যারা স্বীকার করে না, এতগুলো আয়াতের বরখেলাপ যারা করে, এরা কিভাবে আহলে কোরআন হয়? এরা অবশ্যই আহলুল হাওয়া, এরা প্রবৃত্তির পূজারী, এরা কোরআনের অনুসারী না। এরপর আপনি দেখেন সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আরেকটা দৃষ্টান্ত দেখেন, আগেরগুলোতে দেখলেন আতিউল্লাহ ওয়া রাসূল, আত্ম দিয়ে দিয়ে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর অনুগত এবং রাসূলের অনুগত করো। এখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, ফিলিস্টপ না, এরপরে আরো কথা আছে এবং আরো আনুগত্য করো রাসূলের। মানে এইভাবে আতিও আতিও শব্দ, এর আগে আপনাদেরকে বলছি কোরআন পাইকারি কথা বলার জায়গা, একটা শব্দ ওয়েস্ট বলার জায়গা কোরআন না, ছোট্ট একটা গ্রন্থ, মানব জাতির সকল কিছু সমাধানের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত আগত মানুষের সব কিছুর সমাধানের ডিরেকশন মৌলিক নির্দেশনা এর মধ্যে আছে, ছোট্ট একটা গ্রন্থ, গোটা মানব জাতির মানব জীবনের সকল স্তরের আলোচনা, ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক সমাজ আপনার আন্তর্জাতিক সকল কিছুর আলোচনা এর মধ্যে আছে, আখিরাতের আলোচনা দুনিয়ার আলোচনা সব এর মধ্যে আছে, গ্রন্থটা এত ছোট। তো সেখানে সেখানে বেদরকারি শব্দ ব্যবহার করার টাইম আছে, সুযোগ আছে? সেখানে প্রতিটা শব্দ ইন্টেনশনালি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, প্রতিটা শব্দই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বিশেষ কোনো হিকমার কারণে, কারণ আল্লাহ তাআলা হাকিম, ফাইলুল হাকিম লা ইখলুনা হিকমা, তার প্রতিটি শব্দ ব্যবহারের পিছনে উদ্দেশ্য আছে। আতিউল্লাহ ওয়ার রাসূল বললেই তো চলে, আরবি গ্রামারের একেবারে প্রথম ক্লাসের ছাত্র তো জানে, আত্ম দিয়ে দিলেই তো হয়ে যায়, এবং আত্ম দিয়ে আল্লাহ উল্লেখ করেছেন অনেক জায়গায়, কিন্তু আবার কিছু জায়গায় ওই যে আত্ম দিলে আবার বিভ্রান্ত করতে পারে বিভ্রান্তরা, এই জন্য আল্লাহ তাআলা আলাদা করে আবার বলে দিচ্ছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। এই আরেকটা আতিউ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, কোরআন তো এই খুচরা কথায় আপনার বেদরকারি শব্দ ব্যবহার করে নাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন যে আল্লাহর আনুগত্যই শুধুমাত্র করি এটা বললে যথেষ্ট হবে না, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা এবং রাসূলের আনুগত্য তোমরা করো, এটা বলতে হবে আলাদা করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাকাবুরের 12 নম্বর আয়াতে এটা বলেছেন। এরপরে যদি কেউ রাসূলকে না মানে কি হবে? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন ফাইন তাওয়াল্লাইতুম, এরপরে তোমরা যদি না মানো ফামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন, তাহলে সে ইল্লাল বালাগুল মুবিন মনে হয়, ইল্লাল বালাগুল মুবিন, তাহলে সেক্ষেত্রে আমার রাসূলের কাজ শুধুমাত্র পৌঁছাই দেওয়া, তোমরা না মানলে কিছু করার নাই। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে যে না মানেন না গ্রুপও থাকবে যে আল্লাহ তাআলা জানেন, সেজন্য ওই কথাও বলে দিয়েছেন। সূরা নিসা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদা হুদুদা ইলা আখিরিল আয়া, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে এবং রাসূলের নাফরমানি করে, এই দেখেন আলাদা আলাদা করে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওমাই ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, একই কথা। সূরা জিনের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওমাই ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, একই কথা, আল্লাহ নাফরমানি করে এবং রাসূলের নাফরমানি করে। সূরা নিসার 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে এখানে দেখেন আমি যেটা আগে বলেছিলাম তার প্রমাণ যে শুধু আল্লাহর আনুগত্যের কথা কোরআনে আছে, শুধু রাসূলের নাফরমানি করার পরিণতির কথা কোরআনে আছে, কিন্তু শুধু আল্লাহর আনুগত্য না করার বা রাসূলের শুধু আল্লাহর আনুগত্য করা বা না করার কথা কোরআনে আলাদা করে উল্লেখ নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কথা আলাদা করে বলছেন, তার মানে শুধু রাসূলের আনুগত্য করা না করার উপরে একটা মানুষের নাজাত নির্ভর হতে পারে, কারণ রাসূলের আনুগত্য করলে সেখানে ওই যে আল্লাহ নিজেই বলেছেন ওমা ইউতিউর রাসূল ফাকাদ তাআল্লা, আল্লাহর আনুগত্য হয়ে যাবে, কিন্তু শুধু আল্লাহর আনুগত্যের কথা বললে সেখানে রাসূলের আনুগত্য নাও হতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন ওমা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে না, রাসূলের নাফরমানি করবে, তার কথার ব্যতিক্রম করবে, শিকাক করবে, তার সাথে শত্রুতা করবে, হ্যাঁ, ওয়াইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য কোরআনের, ওয়াইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, এবং ইমানদারদের পথ ছাড়া অন্য পথে যাবে। আসলে বাস্তবতা হলো আমাদের দেশে ওলামা ইকরাম আমাদের একটা বিশেষ আপনার দিক বলতেই হবে, তা হলো আমরা কোরআনের প্রতি যে পরিমাণ মনোযোগ দেওয়া দরকার, তেলাওয়াত করি ঠিক আছে, কিন্তু কোরআনের ব্যাপারে এত মনোযোগ ওলামা ইকরাম নানান ব্যস্ততার কারণে আলাদা করে ফোকাস হতো ওইভাবে করার সুযোগ সব ওলামা ইকরাম পান নাই। এই ভ্রান্ত মানুষগুলো তাদের বিভ্রান্তি মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনমুখী করছেন। এখন আবার যে আমরা কোরআনকে এখন নতুন করে খুলে খুলে দেখা শুরু করছি, দেখি যে এদের বিভ্রান্তির ফিরিস্তি আল্লাহ কোরআনেই দিয়ে রাখছেন। এবং আরেকটা বিষয়, তারা কিন্তু কোরআন পড়ে, ওই যে আমাকে একজন বললো না যে আমি শুধু কোরআন পড়ি,
শুধু কোরআন পড়ি, কোরআন এমন একটা গ্রন্থ। আপনার একটা হাদিস শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে বহু জাতিকে উপরে তুলবেন, আবার অনেককে নিচে নামাবেন, এই কোরআন দিয়েই। কিন্তু অর্থাৎ কোরআনের প্রতি যার আচরণ যেমন হবে আল্লাহ তাআলা তার অবস্থান তেমন করবেন। আপনারা জানেন যে কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম পড়তে হয়, ওয়াইযা ক্বারাআতাল কোরআনা ফাস্তাউজ বিল্লাহি মিনাশশাইতানির রাজিম। আচ্ছা, কোরআন যখন তেলাওয়াত করবে তুমি, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবে, কেন বলেন? হাদিস পাঠের শুরুতে আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম পাঠ করতে হবে এমন কোনো কথা আছে? নাই। কোনো দোয়া দরুদ পাঠের শুরুতে আউযুবিল্লাহ পাঠ করতে হয়? কত দোয়া দরুদ আছে, দরুদ পাঠ করবেন আপনি, কোনো জিকির, কোনো দোয়া, অন্য কিছু পাঠের শুরুতে আউযুবিল্লাহ নেই, হাদিস পাঠের শুরুতে আউযুবিল্লাহ নেই, কিন্তু কোরআন পাঠের শুরুতে আউযুবিল্লাহ আছে। কারণ কি? আল্লাহ তাআলা ভালো জানেন। এর একটা কারণ বাজাহের এটাই বোঝা যাচ্ছে যে এই কোরআন পড়ে শুধুমাত্র কোরআনের মধ্যে সীমাবদ্ধ থেকেই একটা মানুষ বিভ্রান্ত হতে পারে, এই জন্য শয়তান কোরআন দিয়েই তাকে গোমরা করতে পারে। যে কোরআনের কিছু আয়াত দেখাবে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছু বাদ রাখি নাই, তখন সে বলবে হাদিসের দরকার কি? তো কোরআন আয়াত পড়েই সে গোমরা হতে পারে। এই জন্য কোরআন আয়াত পড়তে গেলে ইবলিস এসে যেত, ওই আয়াত দিয়ে তাকে ভুল না বুঝাতে পারে। কোরআন পাঠের শুরুতেই আগে শয়তান থেকে পানা চেয়ে অজু করে, বিশেষ করে স্পর্শ করতে হলে অজু করে, আর পাঠের শুরুতে শয়তান থেকে আলাদা করে পানা চাইতে বলেছে, কারণ পাঠের মধ্যেও শয়তান শয়তানি করতে পারে। এই জন্য যারা হাদিস অস্বীকার করতেছে এরা শয়তানের শয়তানের শিকার। এই ভদ্রলোকরা অনেকে কোরআন পড়ে, তারা অনেকে কোরআন পড়ে, কোরআনকে ভালোবাসে, আমি সবাইকে ষড়যন্ত্রকারী মনে করি না, তারা কোরআন পড়ে, কোরআনকে ভালোবাসে। মুশকিল হলো ওই যে কোরআন পড়তে গিয়ে শয়তান ওই আয়াতের ভুলটা বুঝে ওরে বিভ্রান্ত করছে। এই জন্যই আল্লাহ তাআলা নিজেই কোরআনেই বলে দিয়েছেন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশশাইতানির রাজিম, পাঠ পড়ে আগে আল্লাহর কাছে সারেন্ডার করো, না আল্লাহ এই কোরআন পড়ে যেন আমি আবার ওই এদের মতো বিভ্রান্ত না হই, শয়তান বিতাড়িত শয়তান থেকে আমি আপনার কাছে পানা চাই। বুঝতে পেরেছেন? কেন আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম পড়ে তারপর করতে হয়, কারণ শয়তান থেকে আল্লাহর কাছ থেকে আগে নিরাপত্তা নিয়ে নিতে হয় যে আমি কোরআন পড়ে যেন বিভ্রান্ত না হই, যেমনটি এরা হয়েছে। তো যাই হোক, সূরা তাওবার 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহ ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজিউল আযীম। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তাদের আনুগত্য করবে না, তাদের কথা মানবে না, তাদের জন্য জাহান্নাম এবং সেখানে তারা চিরকাল থাকবে। এখানেও আল্লাহ এবং তার রাসূলের কথা আলাদা করে উল্লেখ করা হয়েছে। এই আয়াতগুলোতে আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মানতে হবে যে আলাদা করে সেটা উল্লেখ করেছে। এরপরে আপনি দেখেন যে শুধু রাসূলের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেটা একটু আগে বলছিলাম আমি, যে শুধু রাসূলের কথা বলেছেন, আল্লাহর কথা বলেন নাই, মানে আলাদা করে, মানে কতভাবে আর হাদিসের প্রামাণিকতা নিয়ে, হাদিসের প্রামাণ্যতা নিয়ে আল্লাহ কোরআনে বলবেন? সুবহানাল্লাহ, কোরআনে পাইকারি কথা ছাড়া খুচরা কথা বলার টাইমই নেই। সেখানে এই ইস্যুতে এত আয়াত, ও যেটা বললাম ওলামা ইকরাম নিজেরাও কোরআনকে এইভাবে এত বেশি পড়ার সুযোগ পান নাই, এই বিভ্রান্তদের মাধ্যমে আল্লাহ তাআলা ওলামা ইকরামকে কোরআনকে আবার নতুন করে, অনেক ওলামা ইকরাম করেছেন কিন্তু অনেকে হয়তো করার সুযোগ পান নাই, তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। সূরা নূরের 54 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। সূরা নূরের 54 নম্বর আয়াত দেখেন আপনি, শুধুমাত্র রাসূলের আনুগত্যের জন্য আলাদা করে আল্লাহ তাআলা বলছেন যে তার অনুসরণ করো। এখানে আল্লাহ নিজের কথা উল্লেখ করেন নাই, সুবহানাল্লাহ, আল্লাহ নিজের কথা উল্লেখ করেন নাই, তার অনুসরণ আলাদা করে করে বলতেছেন আল্লাহ তাআলা। মানে কতভাবে আতফ দিয়া বলতেছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আলাদা করে আতিউল্লাহ ও আতিউর রাসূল, আবার আলাদা করে শুধু রাসূলের আনুগত্য, মানে এত স্টেপে, এত ধাপে, এত ভাগ করে করে যে বিভ্রান্তির কোনো ফাঁক ফোকর যেন না থাকে, কিন্তু কপাল পড়া হলে যা হয় আর কি, এরপরে বিভ্রান্ত হয়। এতভাবে বলার পরে মানুষ কীভাবে বিভ্রান্ত হয়? আপনি শুধুমাত্র মায়ান্তেকু নিয়ে চিন্তা করেন, মায়াতলু বলেন নাই, মায়ান্তেকু, তার নুতক, তার নুতক যে ওয়াহি, তার মুখ থেকে বলা প্রতিটা কথা যে ওয়াহি, আল্লাহ নিজে বলছেন মায়ান্তেক, ইয়ান্তেক শব্দের অর্থ কি? মায়ুহাদ্দিসও বলেন নাই, মায়ুহাদ্দিসও বলেন নাই, মায়াতলু বলেন নাই, মায়াকরা
বলেন নাই, তিনি যা পাঠ করেন কোরআনের, তিনি যা কোরআন তেলাওয়াত করেন, তিনি যা কোরআন আল্লাহর পক্ষ থেকে কথা হিসেবে বর্ণনা করেন, নো সেটা না। মা ইয়ান্তে, তিনি কোনো উচ্চারণই করেন না মুখ দিয়া ওহি ছাড়া। সহজ কথা, সহজ কথা। যাই হোক, তো এখানে আল্লাহ তাআলা আলাদা করে বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা তাকে অনুসরণ করো হেদায়েত পেয়ে যাবা, তাকে অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবা। ওয়াকিমুস সালাত ওয়া যাকাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো আর রাসূলের আনুগত্য করো, তাহলে রহমত প্রাপ্ত হবা। দেখেন আল্লাহর কথা কিন্তু নাই, কার আনুগত্য করো? রাসূলের। কারণ আর রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য তো হবে, হতে বাধ্য, কারণ রাসূল তো আল্লাহর কথাই বলেন এবং বলবেন, এবং কোরআনে আল্লাহ সেটা আলাদা করে আবার বলে দিয়েছেন, ওমাই ইউতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূল আনুগত্য করলেই তো আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তাহলে রাসূল আনুগত্যটাই হলো গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, আল্লাহর আনুগত্য প্রমাণের ক্ষেত্রে, আর সেটাই যাদের নাই এরা কিভাবে নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে? সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইযিন ইয়াদুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূল লাউ তুসাওয়া বিহুমুল আরদ ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা। এখানে যদি কেউ আল্লাহর, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, তার বিরুদ্ধাচরণ করে, তার আনুগত্য না করে, তার পরিণাম কী হবে? এখানে কিন্তু আল্লাহর কথা বলা হয়নি, শুধু রাসূলের কথা যে মান না মানবে বা রাসূলের অনুসরণ যে না করবে, রাসূলের অবাধ্য যে হবে, শুধুমাত্র রাসূলের অবাধ্যতাকে আলাদা অপরাধ হিসেবে উল্লেখ করে আল্লাহ তাআলা তার পরিণাম উল্লেখ করছেন। তার মানে আল্লাহর অবাধ্যতা এটা তো নাফরমানি, কিন্তু রাসূলের অবাধ্যতাকে আলাদা করে সিঙ্গেল সেখানে আল্লাহর কথা, নিজের কথা আল্লাহ উল্লেখ করছেন না, এভাবে উল্লেখ করছেন কোরআনে। সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইউশাক্কিকুর রাসূল, যেটা আগে বললাম যে রাসূলের সাথে যার শেকাক থাকবে, রাসূলের আনুগত্যর বিপরীতে যে ব্যক্তি রাসূলের নাফরমানি করবে, বিদ্বেষ পোষণ করবে, শত্রুতা করবে, তার বিরুদ্ধে আচরণ করবে, তার পরিণতি কী হবে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। তাহলে রাসূলকে আলাদা করে আল্লাহ উল্লেখ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হাদিস অস্বীকারী ভাই বোনরা একটা কথা খুব জোর সুরে বলেন যে বিধানদাতা তো একমাত্র আল্লাহ, রাসূল কীভাবে বিধানদাতা হয়? এটা এই জন্য বলে, গান বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম, আল্লাহ কোরআনে পরিষ্কার করে আলাদা করে স্পষ্ট করে উল্লেখ করেন নাই। সূরা লোকমানের 6 নম্বর আয়াত থেকে লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরগণ, সাহাবায়ে কেরাম এবং হাদিসে গানের কথা ইঙ্গিত করা হয়েছে, এবং শানে নুজুল বা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেটা গান ছিল, সেটাকে কেন্দ্র করে এই লাহওয়াল হাদিসের প্রতি নিষেধাজ্ঞা আল্লাহ কোরআনে দিয়েছেন পরিষ্কার। তারপরও হাদিস অস্বীকারী ভাইয়েরা, এই লোকগুলো তারা বলে যে রাসূল আবার আলাদা করে হারাম, এটা কীভাবে বলতে পারেন? আপনারা জানেন অনেক হারাম হাদিস দ্বারা সাব্যস্ত, কোরআনে ডাইরেক্ট সরাসরি উল্লেখ নাই। এই জায়গাটাতে তারা একটা বড় আপনার বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে, সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে যে আল্লাহ হলেন বিধানদাতা, তাহলে যেটা কোরআনে হারাম করে নাই সেটা আবার হাদিসে কীভাবে হারাম হয়? এবং আয়াত নিয়ে আসলে ইমা তু হারিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যা হালাল করছেন রাসূল কীভাবে সেটাকে হারাম করেন? কোরআনে নিষেধ নাই, তাহলে রাসূল কীভাবে নিষেধ করেন? রাসূল তো নিষেধ করার লোক না, তিনি তো আল্লাহর কথাটাকে শুধু জানাই দিবেন। এই সমস্ত কথা যে বকওয়াস, অলার রাবিশ এবং বোগাস, এটার প্রমাণ হলো যে কোরআনে কেরিমের সূরা আরাফের 157 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিধানদাতা বা বিধান প্রণেতা, সেটাও তো ওই যে মায়ান্তিক নিজে থেকে তো না, ওইটা তো আল্লাহ থেকেই আসছে, সে রাইট এবং অধিকার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ কি বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলা আন-নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ, অর্থাৎ যারা রাসূলের আনুগত্য করে, যিনি নবী উম্মি রাসূল, তার কাজ কি, ইয়া'মুরুহুম বিল মা'রুফ, সৎকাজের আদেশ দেন, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, অসৎকাজের বাধা প্রদান করেন তাদেরকে, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়িস, এবং মানুষের জন্য পবিত্র খালা খাবারগুলোকে হালাল ঘোষণা করেন, হালাল বর্ণনা করেন, হালাল করেন, এবং ওয়ুহাররিমু আলাইহিমুল খাবায়িস, নোংরা এবং হারাম যেগুলো, যেগুলো ক্ষতিকর, সেগুলোকে হারাম তিনি ঘোষণা করেন, হারাম হিসাবে জানান। তাহলে রাসূলের কাজ হালাল করা, হারাম করা, তার মানে তিনি নিজে থেকে করছেন না, আল্লাহর তরফ থেকে করছেন। তার হাদিসে যদি কোনোটাকে হালাল বলে, তার হাদিসে যদি কোনোটাকে হারাম বলে, সেটা যে হালাল এবং হারাম হিসাবে চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে, গ্রহণযোগ্য হবে, সূরা আরাফের 157 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই সার্টিফিকেট তাকে দিয়েছেন। এরপরেও তারা বিভ্রান্তি ছড়াবে যে হাদিস থেকে কীভাবে হারাম প্রমাণ হয়। দেখেন যারা গান বাজনা করেন, যারা
আপনার এই জাতীয় অনেক হারাম কাজ করেন তাদের জন্য খুব সহজে হারাম কাজগুলো করা যায় তারা যদি হাদিস অস্বীকার করে কারণ ওই যে রাসূলকে আল্লাহ তাআলা হারাম করার যে ইখতিয়ার দিয়েছেন ওই ইখতিয়ার তারা রহিত করে দিলে শুধু কোরআনে দেখা যায় অনেক হারামের উল্লেখ এইভাবে নাই এমনকি নামাজ না পড়লেও চলে হাদিস অস্বীকার করলে নামাজ না পড়লেও চলে কেমনে চলে সালাত শব্দের একটা অর্থ হলো তাহরিকুস সালাওয়াইন সালাওয়াইন বুঝেন নিতম্ব দুইটা নিতম্ব তাহরিকুস সালাওয়াইন মানে হলো দুইটা নিতম্ব দাঁড়ানো এটাও সালাত তো দেখবেন যে এগুলা দাঁড়ায়া প্রতিদিন একটা ডান্স করে দিল নিতম্বটা হালকা নাড়ায় দিল বলে নামাজ হয়ে গেছে তো এরকম নানামুখী বিভ্রান্তির সুযোগ তৈরি হয় হাদিস অস্বীকার করলে কারণ সালাতের বিস্তারিত বিবরণ তো কোরআনে আল্লাহ উল্লেখ করেন আল্লাহ বলছেন আকিমুস সালাহ তোমরা সালাত যথাযথভাবে করো তারা পাশাটা ভালোভাবে নাড়াবে এবং নাড়ায় বলবে যে নামাজ হয়ে গেছে এসব শয়তানি করার সুযোগ হবে হাদিস অস্বীকার করলে এরপরে আসেন সূরা নিসার সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কাতরুল লাযিনা লা ইউমিনু বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওই সব লোকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যে লোকগুলো আল্লাহ যা হারাম করেছেন এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন এটাকে যারা হারাম মনে না করে এই যে বাদ্যযন্ত্রের ব্যবহারকে হারাম করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাদিসে মানে এটাকে যদি কেউ হারাম মনে না করে যে কোরআনে তো উল্লেখ নাই হারামের কথা তাহলে তার বিরুদ্ধে আল্লাহ বলছেন সংগ্রাম চালিয়ে যাও যুদ্ধ চালিয়ে যাও সূরা তাওবার 29 নম্বর আয়াত সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা কানা লিল মুমিনিন ওয়া মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে বিরুদ্ধাচরণ করবে সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে পড়ে যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ফয়সালা করে দিয়েছেন তার ওই ফয়সালাকে যে মানবে না আল্লাহ তাআলা তার জাতের শপথ করে বলছেন ফালা ওয়া রব্বিকা আপনার রবের সত্তার শপথ করে বলছি লা ইউমিনুন তারা কখনো ইমানদারি হতে পারবে না আপনার ফয়সালা না মানলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মানাটাকে ইমানদার হওয়ার পূর্ব শর্ত আল্লাহ তাআলা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ বিচার আচার ফয়সালা এগুলোর বিবরণ কি কোরআনে আছে এগুলো তো হাদিসে আছে সেটা না মানলে আল্লাহ বলছেন ইমানদারি হতে পারবে না তাহলে এরা নিজেদের কিভাবে মুসলমান মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসকে না মানা ছাড়া এটাকে অস্বীকার করে হাদিসকে মানা ছাড়া এটাকে অস্বীকার করে এরপর আসুন তাদের বিভ্রান্তির মধ্যে একটা বড় বিভ্রান্তি হলো যে কোরআনে কারিমে তো সব কিছু বলাই আছে আর ব্যাখ্যার দরকার কি অথচ আমরা দেখি কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন বহু নির্দেশ করেছেন যেগুলোর ডিটেইল কোরআনে উল্লেখ নাই তো সেটা আপনি কিভাবে করবেন আপনি নামাজ যে রুকু করেন একটা সিজদা করেন দুইটা বৈঠক করেন একটা তারপরে আপনার যে যে পদ্ধতিতে সালাত আদায় করেন এটা তো কোরআনে তো আল্লাহ তাআলা আকিমুস সালা ওয়া আদু যাকা বলছেন আল্লাহ তাআলা তো শুধুমাত্র আকিমুস সালাত তরফাই নাহারি বলেছেন ওয়াজুলাফা মিনাল লাইল বলেছেন কিভাবে সালাত আদায় করবে তার ব্যাপারে গুনাহগারের বিবরণ তো কোরআনে আল্লাহ তাআলা দেন নাই তাহলে আপনি কিভাবে নামাজ পড়েন এই বিবরণ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তাহলে তার কাছ থেকে যদি বিবরণ নেওয়া লাগে তাহলে তার হাদিসগুলোকে কিভাবে অস্বীকার করবেন বিবরণ যদি নিতে হয় আপনাকে তো এই জাতীয় ইবাদত সালাত সিয়াম জাকাত হজ ওযু ইসলামের মেইন মেইন ইবাদত যেগুলো রুকন যেগুলো স্তম্ভ যেগুলো এই সকল ইবাদত দেখবেন যে শুধুমাত্র ইনিশিয়ার আল্লাহ তাআলা বলে চলে গেছেন তার মানে ব্যাখ্যা ওযু লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম আল্লাহই অথেন্টিকেশন দিয়েছেন আল্লাহ তাআলাই তাকে অনুমোদন দিয়েছেন যে লিতুবাইয়িনা লিন্নাসি এগুলো আপনার কাছে নাজিলই হয়েছে আপনার কাজই হলো মানুষকে ব্যাখ্যা করে বুঝায় দেওয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা ছাড়া কিভাবে আপনি দিনের উপরে চলবেন আমাদের হাদিস অস্বীকারকারী ভাইরা তাদের দেখবেন তারা এমন কিছু আয়াত হাজির করে যে আয়াতে সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে সব কিছু ব্যক্ত করে দেওয়া হয়েছে হ্যাঁ কোরআনে সব কিছু ব্যাখ্যা করে দেওয়া হয়েছে ব্যক্ত করে দেওয়া হয়েছে এটাকে একেবারে সুস্পষ্ট বিবরণ হিসেবে কোরআনে উল্লেখ করা হয়েছে তারা বলে তাহলে আবার হাদিস লাগবে কেন আমাকে ওই যে ভদ্রলোক ফোন দিয়েছে বলছিলাম না উনি ফোনের এক পর্যায়ে বলছেন যে দেখেন কোরআন বোঝার জন্য একটা শুদ্ধ সুস্থ মনই যথেষ্ট এবং ভদ্রলোক তিনি হারাম পেশার সাথে জড়িত মানে ওই কাজ তার আপাদমস্তক কাজই হারাম কাজ আমি আর বললাম না একটু খুলে বললে আপনারা চিনে যাবেন তো ভদ্রলোক আমাকে আমি তার প্রতি সিম্পেথি দেখাচ্ছি তিনি অবশ্যই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বলে আমি মনে করি না বিভ্রান্তি শিকার আল্লাহর বান্দা তো তিনি বলছেন যে দেখেন
আমি তো একটা আপদমস্তক ভালো মানুষ, আমাকে তো আমি চিনি, তো আমার যেহেতু ফ্রেশ মন আছে, আমার মনের ভিতরে কোনো কুটিলতা নাই, কোরআন বোঝার জন্য এই ফ্রেশ মনটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় নেককার, কত বড় বুজুর্গ মানুষ দেখছেন, সে ফ্রেশ মন দিয়েই উনি কোরআন বুঝে ফেলবেন। আহারে, কারণ ওই যে কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ইনিশিয়ার বলেছেন যে কোরআনে সব কিছু বলে দেওয়া আছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। এই রাসূল, আপনার কাছে কোরআন নাজিল হয়েছে, আমি নাজিল করেছি এই কোরআন তিবিয়ান লিকুল্লি শাই, সব বিষয়ের ব্যাখ্যা একেবারে বিবরণ এই কোরআনে আছে। আবার হাদিস লাগবে কেন? সবই তো আল্লাহ তাআলা ব্যাখ্যা বিষয়ের মধ্যে দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, এটা আল্লাহ তাআলা বলেছেন উপদেশ মালার কথা, উপদেশ গ্রহণের কথা, এগুলো আল্লাহ তাআলা খুলে খুলে উপদেশগুলো করে দিয়েছেন, বলে দিয়েছেন। কিন্তু বিধানের কথা যদি আসেন, দৃষ্টান্তের কথা যদি আসেন, তো সবগুলো সবাই বুঝবে না। তার দলিল সূরা আনকাবুতের 43 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলিমরা ছাড়া, জ্ঞানীরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না এগুলো আমি যে দৃষ্টান্ত দিয়েছি। তাহলে কোরআনের সব কিছু আপনার ওই তথাকথিত স্বচ্ছ মন দিয়ে যদি বুঝে যান, তো আল্লাহ নিজেই কেন বলতেছেন যে এটা ওই স্বচ্ছ মন মন আলাদা বুঝবে না, আলেম না হলে, অর্থাৎ সবাই বুঝবে না সোজা কথা। তাহলে বোঝা গেছে সব কিছুই কোরআনের নিজে নিজে বুঝে যাবেন এটা সম্ভব নয়, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দরকার আছে। এটা একটা পার্ট গেল যে কোরআন থেকেই আমরা দেখানোর চেষ্টা করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, তাকে অনুকরণ করতে হবে, এবং তার হাদিসকে মানার জন্য কোরআনেই নির্দেশ আছে। এই জিনিসটা শুধুমাত্র আমরা এতক্ষণ বিভিন্ন আয়াতের আলোকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আসুন পয়েন্ট নম্বর টু, দ্বিতীয় পয়েন্ট হলো হাদিস নিয়ে সংশয় এবং সে সংশয় দূর করা বা সেটা নিরসন করা। হাদিস নিয়ে দেখবেন যে হাদিস অস্বীকারীরা নানান বিভ্রান্তি সৃষ্টি করে। সেদিন দেখলাম এমদাদ ভাই একটা স্ক্রিনশট পাঠিয়েছেন যে ফেসবুকে একজন, উনি বাউল, বাউল ভদ্রলোক, বাউলদের নিয়ে আমার একটা বক্তব্য আছে ইউটিউবে, বাউলদের ধর্মবিশ্বাস এবং বিকৃত যৌনাচার, এটার উপর আমাদের এক ঘন্টার উপর একটা বক্তব্য আছে সৌদি আরবে বক্তব্যটা দেওয়া, এবং আমি বাউলদের উপরে বহু বই পুস্তক ঘেটে ঘুটে বহু ব্লগস ইত্যাদি পড়ে তাদের বহু গানের কলি কথা পড়ে তারপরে এই বক্তব্যটা দিয়েছিলাম। এটার পিছনে বহু সময় আমার নষ্ট করতে হয়েছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। তো এরকম এই বাউল নামে ফাউল এক ভাই, তিনি ফেসবুকে লিখছেন যে কোরআনে আয়াত হলো কয়টা, দেখেন কোরআনের ব্যাপারে আমরা কত গাফেল মুসলমানরা। আল্লাহ তাআলা এই সমস্ত বিভ্রান্ত লোকগুলোর মাঝে মধ্যে উস্কে দেয় আমাদেরকে হেদায়েতের জন্য, যে বিভ্রান্তি এরা ওরা তো বিভ্রান্ত গোমরা, কারণ আল্লাহ তাআলা অনেক গোমরা মানুষকে দিয়েও দিনের খেদমত নেন। ইন্নাল্লাহ লা ইয়ুদহাদা দ্বীন বিল রাজুলিল ফাজির, অনেক ফাসেক খারাপ মানুষকে দিয়ে আল্লাহ তাআলা দিনের কাজ নেন। তো এই খারাপ মানুষগুলোকে, বিভ্রান্ত মানুষগুলোর বিভ্রান্তির মধ্যে ফেলাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের দিকে আবার একটা মনোযোগ নেন যে তোরা কোরআনতে দূরে সরে গেছিস। আয়াত সংখ্যা নিয়েই দেখা যাচ্ছে সঠিকটা জানে না, ওই মুখস্থরা জানে 6666। যাই হোক, ওই বাউল নামক ফাউল ভাইটা ওইটাই বলছে যে 6666টা আয়াত কোরআনে আছে, অথচ হাদিসে দেখা যায় লক্ষ লক্ষ হাদিস, আল্লাহ 6666 কথারে এরা লাখ লাখ জাল কথা দিয়া ওইটা এর মধ্যে ঢুকে দিছে। এটা হলো ওই বাউল নামক ফাউল ভাইয়ের বক্তব্য। অর্থাৎ ওনারা বলতে চান যে, কারণ হলে বাউলগিরি করতে হলে তো হাদিস মানলে তার বাউলগিরি চলবে না, সব ব্যবসা লাটে উঠে যাবে, গাঞ্জা খাওয়া যাবে না, কলকির টান দেওয়া যাবে না, মাজারে পড়ে থাকা যাবে না, বাদ্রাম ও শয়তানি করা যাবে না, তারপরে যায় আপনার আধ্যাত্মিকতার নাম দিয়া জেনা ব্যবিচার যাত্রার সাথে থাকা যাবে না, সব সুইচের মতো সোজা হয়ে যেতে হবে হাদিস মানলে। এই জন্য হাদিস অস্বীকার করে শুধু কোরআন মাইনা পিঠটা বাঁচাইলাম, মুসলমানের দেশে বললাম আমি মুসলমান অন্তত, সহজ হয় তাই না? তারপর ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এখানে সব বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা আছে, সবই ঠিক আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সব কিছু উল্লেখ করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ আবিষ্কার করে যাবে কিন্তু কোরআনের আবিষ্কার শেষ হবে না, আল্লাহ তাআলা বলে গেছেন। কিন্তু ওইটার আবিষ্কার, ওইটার ব্যাখ্যা, ওইটার বিশ্লেষণ পৃথিবীর সব মানুষই ধরতে পারত সব কিছুই, তাহলে আল্লাহ তাআলা রাসূলকে 23 বছর ধরে কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য নিয়োগ দিতেন না আলাদা করে। তো
এগুলোর উত্তর হলো যে যে কোরআনে আল্লাহ তাআলা সবকিছুর বিবরণ আছে উল্লেখ করেছেন তাহলে আবার রাসূলকে কেন বললেন যে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাসি মা নুজিলা ইলাইহিম আলাদা করে কেন বলতে গেলেন আল্লাহ তাআলা সূরায়ে নাহালের 44 নম্বর আয়াতে হে রাসূল আমি কোরআন আপনার প্রতি নাযিল করেছি যাতে করে আপনি মানুষদের জন্য এটাকে ব্যাখ্যা করে করে বিশ্লেষণ করে করে তাফসীর করে করে তাদের প্রতি যা নাযিল করা হয়েছে ওটাকে যেন আপনি খোলাখুলি সবকিছু খুলে খুলে বলে দেন এই দায়িত্ব আলাদা আল্লাহ কেন দিলেন আপনাদের বক্তব্য যদি সঠিক হয় কোরআনে আল্লাহ বলেছেন সবটি বিয়ান নিকুল্লি শাই রাব্বিন মা মিন রাব্বিন ওয়ালা ইয়াজিন লাকি দা মুবিন কোরআনে সবকিছু আল্লাহ তাআলা খুলে খুলে বলে দিয়েছেন আর কিছু দরকার নাই এটাই যদি হয় তাহলে আল্লাহ তাআলা সূরা নাহলের 44 নম্বরেতে কেন রাসূলকে ডিউটি দিলেন যে আপনার কাজ হলো যা নাজিল হলো ওইটা শুধু শোনায় দেওয়া না ওইটার ব্যাখ্যা করে দেওয়া আল্লাহ তাআলা বলেন নাই লিতুবাল্লিগান নাস আল্লাহ বলেছেন লিতুবাইয়ানা লিন্নাস তাবলীগ এবং তাবিয়ানের মধ্যে পার্থক্য কি একটা হলো শুধু পৌঁছায় দেওয়া পিয়নের মতো আর হলো নো পৌঁছানোর পাশাপাশি এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে সেটাও জানাই দেওয়া তো সে ব্যাখ্যাটা তার কাছ থেকে নেবেন না তার হাদিস নেবেন না অথচ আল্লাহ তাআলা নিতে বলেছেন বোঝা গেল ওই সংক্ষিপ্ত যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা সবকিছুকে আল্লাহ তাআলা খুলে খুলে বলেছেন বলেছেন এটার উপদেশমালার কথা বিধানের কথা অন্যান্য বিষয় এই সব বিষয়গুলো এমনকি উপদেশমালারও ব্যাখ্যা বিশ্লেষণ এটা আপনি সরসরিভাবে বা বাহ্যিকভাবে আপনি মোটের উপরে বুঝতে পারবেন কিন্তু এটা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বুঝতে পারবেন না ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন কোরআনের সবকিছু বর্ণনা থাকার কথা যে বলা হয়েছে যে সবকিছু বর্ণনা আছে এর কয়েকটা দিক আছে সবগুলি মূলত কোরআনে বর্ণনা হিসাবে ধর্তব্য হবে প্রথমত কিছু আদেশ নিষেধ আছে কোরআনে যেগুলা সরাসরি সৃষ্টিকে জানাই দেওয়া হয়েছে যেমন সালাত সিয়াম হজ যাকাত তাহলে এটাও তো কোরআনে আছে কিন্তু এটা ব্যাখ্যা বিবরণ কোরআনে নাই ওইটার জন্য কোথায় যেতে হবে হাদিসে যেতে হবে আবার কিছু আদেশ নিষেধ মৌখিকভাবে আছে কিন্তু সেগুলো কীভাবে করতে হবে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ভাষ্যে আসছে যেমন সালাতের রাকাত যাকাতের পরিমাণ ইত্যাদি তৃতীয়ত কিছু বিধান আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এসেছে কোরআন সে সম্পর্কে কিছুই বলা হয় নাই কিন্তু কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানতে আলাদা করে অর্ডার জারি করা হয়েছে ওই আদেশের মাধ্যমে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ নিষেধগুলোকে ইসলামেরই আদেশের আল্লাহরই আদেশের সাথে ইনক্লুড করা হয়েছে তো এইভাবে কোরআনে সব কিছু বলা হয়েছে এর অর্থ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটাকে বলেছেন এটা হারাম এটা হালাল অথচ কোরআনে সে হারাম আর উল্লেখ নাই ওইটাকেও কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা কোনো কিছুই বাদ নাই ওইটাও কোরআনেই আছে আপনি খুঁজে পাচ্ছেন না আর কি কোরআনে আছে কোথায় ওই যে ওয়াতিউর আতিউ আল্লাহ ও আতিউর রাসূল অর্থাৎ আতিউর রাসূলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হালাল হারামটা কোরআনেরই হালাল হারাম হলো এটাকে ইনক্লুড করা হলো অতএব এই ব্যাপারে বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই তাদের একটা বড় বক্তব্য হলো যে আল্লাহ কোরআনে বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি জিকির নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি আর এটাকে আমি হেফাজত করব তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন হাদিসের কথা আল্লাহ বলেন নাই এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই দেখেন না এই জন্যই তো জাল জয়ীফ অনেক কিছু আছে খুব সহজে একজন মুসলমানকে তারা বিভ্রান্ত করতে পারে এই কথা বলে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা নিশ্চয়ই আমি জিকির কোরআন নাজিল করেছি ওয়াইন্না লাহু লাহাফিজুন আর এটা সংরক্ষণ আমি করব আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাহলে কোরআন আল্লাহ তাআলা হেফাজত করবেন বলছেন এই যেটা আল্লাহ তাআলা সেফে রাখবেন বলছেন ওইটাই অনুসরণ করতে হবে যেটা সেফটি নাই কোনো নিরাপত্তা নাই সেটা হাদিসের মধ্যে জাল জয়ীফ নানান ঝামেলা আসতে পারে সেটার অনুসরণ কেন করবেন আপনি আপনি পিওরটা অনুসরণ করেন খুব সহজে একটা মানুষকে গোমরা করতে পারে ভাইরা আমার কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করুন বলছেন এখানে কোরআনের মধ্যে কোরআন শব্দের জায়গায় আল্লাহ জিকির বলেছে জিকির নিশ্চয় আমি জিকিরকে নাজিল করেছি এবং জিকির আমি হেফাজত করব অর্থাৎ কোরআন কোরআনে তো আল্লাহ তাআলা এও বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন তোমরা যদি না জানো তাহলে আহলে জিকিরদের নির্দেশ জিজ্ঞেস করো তার মানে আহলুল ইলম আহলুল আহলে জিকির মানে আহলুল ইলম আহলে জিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বসে বসে এদেরকে জিজ্ঞেস করতে বলছে আল্লাহ তাআলা বলছে যাদের কাছে কোরআনের ইলম আছে হাদিসের ইলম আছে তাদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে তাহলে জিকির বলতে এখানে ইলম উদ্দেশ্য সেটা যদি এখানে নিয়ে আসেন ইন্না নাহনু নাযযালনা যিকরার অর্থ যদি করেন ইন্না নাহনু নাযযালনাল ইলমা তখন দেখবেন কোরআন এবং হাদিস দুইটাই সামিল হয়ে গেছে এক দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন বলছেন কোরআন হেফাজতের মানে শুধু কোরআনের বাক্যগুলো কোরআনের শব্দগুলো কোরআনের মূল পাঠটার হেফাজত নয় কোরআনের মূল উদ্দেশ্যই হলো এর মর্মটা এর অর্থটা এর ব্যাখ্যাটা উদ্দেশ্যই হলো ওই ব্যাখ্যা দিয়ে মানুষকে হেদায়তের পথ দেখানো তো যে আল্লাহ তাআলা কোরআনের মূল পাঠ হেফাজত দায়িত্ব নিয়েছেন তিনি এই কোরআনের ব্যাখ্যা তথা হাদিসে রাসূলকেও হেফাজতের দায়িত্ব নিয়েছেন
এই আয়াতেই সেটা বলা হয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা আমি কোরআন নাযিল করলাম যিকির অর্থ কোরআনই ধরলেন আপনি ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআনকে হেফাজত করব আমি তাহলে আল্লাহ তাআলা এটা নাযিল করে এটা হেফাজত করুন বলছেন তাহলে এইটার হেফাজতের সাথেই হাদিসকে হেফাজত করতে হবে হাদিস যদি অসংরক্ষিত থাকে তাহলে কোরআন এর মর্মটা অর্থটা হেফাজতে থাকলো না নিরাপদ থাকলো না ওটা নিয়ে বিভ্রান্তি হয়ে গেল শুধু মূল পাঠটা হেফাজত থাকলো তো মূল পাঠ হেফাজত থাকে কি হবে আজ থেকে 200 500 1000 2000 4000 বছর আগের অনেক লেখা জোকা দেখবেন পাওয়া যায় শিলালিপি আছে না যে আগের কোন রাজা বাদশা শিলালিপির উপর কিছু লেখা রাখছেন লেখা দুনিয়া থেকে চলে গেছেন শত শত বছর পরে হাজার হাজার বছর পরে ওইটা মনে করেন উদ্ধার হলো উদ্ধার হওয়ার পরে সবাই ওইটাকে খুব আপনার ভক্তি সহকারে স্মৃতিচারণ করে পুরাতন যুগে ফিরে যায় যে এটা এত আগে অমুক রাজা লিখছেন এই শিলালিপিতে কি লিখছে এটার যদি কোনো একটা শব্দ কেউ না বুঝে শুধুমাত্র ওই শিলালিপিটাকেই ওই লেখার যে আপনার অঙ্কনগুলো আছে রসুমগুলাই যদি শুধু সেফে থাকে শত শত হাজার হাজার বছর ধরে তো এই নিরাপত্তায় ওই রাজা কি বলেছেন তার নির্দেশনা কি যে এটা লিখছেন তিনি কী উদ্দেশ্যে লিখছেন কী বলতে চাইছেন সেটা যদি উদ্ধার করা না যায় তাহলে ওই রাজার কথাগুলোর হেফাজত করা হচ্ছে তার নির্দেশগুলো মানা হচ্ছে এটা বলা যাবে এটা হাস্যকর একটা ব্যাপার যে শুধুমাত্র ওই শিলালিপির লেখাই হেফাজত করলাম লেখা কী আছে সে পাঠ উদ্ধার করলাম না আর এটা না করে আমি বললাম কি যে উনি বলে গেছেন আমি এই শিলালিপিতে কিছু নির্দেশনা দিয়েছি এই নির্দেশনা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল রাজা মহারাজারা বা আমার পরবর্তীতে যারা আসবে আমার রাজত্ব চালাবে পরবর্তীতে এই দেশে থাকবে তারা সবাই এটাকে অনুসরণ করে চলবে সেই জন্য আমি এটাকে সেফটির জন্য ব্যবস্থা করতে গেলাম নিরাপদ রেখে গেলাম কিন্তু এটা বোঝার কোনো ব্যবস্থা নাই তাহলে এটাকে কোনোদিন প্রকৃত অর্থে নিরাপত্তা ওনার এই কথাগুলো যাতে হেফাজত হয় সংরক্ষণ হয় আমল হয় এটা নিরাপত্তা হবে কোনোদিন এটা নিরাপত্তা তো তখনই হবে যখন এটার ওই মূল পাঠের পাশাপাশি এটা পুনরুদ্ধারেরও কোনো সুযোগ থাকবে ঠিক একইভাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এটাকে হেফাজত করবেন কোরআনের মূল পাঠটা আছে হেফাজত এর ব্যাখ্যাটার হেফাজত নাই তাহলে কোরআন হেফাজতে থাকলো অতএব এই আয়াতে বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার হাদিসের হেফাজতের কথা বলা হয়েছে মূলত আহলে হাওয়া আহলুল বিদা যাদের নিজেদেরকে আহলে কোরআন দাবি করে হাদিসের স্বীকারকারী ভাইয়েরা ওনাদের আরেকটা বড় বিভ্রান্তির জায়গা হলো তারা বলেন আচ্ছা হাদিস সংকলন হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু পরে কত বছর পরে হয়েছে হ্যাঁ 100 বছর না তো আরও পরে হ্যাঁ প্রায় 200 তো হাদিস সংকলন হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত পরে এসে বুঝলাম সংকলন করার পর থেকে আমাদের কাছে সূত্র আছে কার থেকে কী আসছে কার থেকে আসে কিন্তু মাঝখানে যে গ্যাপটা গেছে এটার কি হবে এবং তারা বলে যে হাদিস এত পরে কেন লেখা হয়েছে হাদিস এত পরে কেন লেখা হয়েছে এটা যদি ইসলামের প্রামাণ্য দলিল হতো তাহলে শুরুর দিক থেকে লেখা হইতো হঠাৎ করে এত বছর পরে এসে কেন লেখা হলো দেখুন প্রথম কথা হলো ইসলামের প্রথম যুগে তখনকার পৃথিবীর মানুষ সম্পর্কে এই আজকের হাদিস অস্বীকারী ভাইদের তেমন কোনো ধারণাই নাই তখনকার যুগের মানুষরা লেখা জোকার উপরে তাদের কোনো জ্ঞান নির্ভর ছিল না তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল কারণ ফেসবুক ইউটিউব ছিল না তো আজের এক কাজ করে করে নিজের স্মৃতিশক্তি নষ্ট করার সময় ছিল না তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে ওটের বংশধারা মানুষটা তো পরে ওটের বংশধারা তাদের মুখস্থ থাকতো এই ওটের নাম এটা তার মায়ের নাম এটা তার বাপের নাম এটা তার বাপের নাম তার দাদার নাম তার দাদার বাপের নাম তার মা মায়ের নাম এইভাবে করে আপনার শত শত ধারা ওঁটের পূর্ব প্রজন্মের নাম তারা মুখস্থ রাখত এই পরিমাণ স্মৃতিশক্তি ছিল তখনকার মানুষের সেই যুগে যখন তাদের মধ্যে যখন ঈমান এসেছে তাদের মধ্যে যারা সাহাবি হওয়ার মর্যাদা লাভ করেছেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে কী পরিমাণ আগ্রহের সাথে শুনেছেন যে বিভিন্ন হাদিসে বর্ণনা থেকে বোঝা যায় সাহাবিরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো শুনতেন তখন তাদের অবস্থা এমন হতো যে তাদের মাথার উপর কোনো পাখি এসে যদি বসত বসে অনেক সময় ধরে আবার উড়ে চলে যেয়ে আবার এসে বসার মতো উপক্রম হতো অর্থাৎ একটা
কাঠের টুকরো দাঁড়িয়ে থাকলে ঠায় দাঁড়িয়ে থাকলে যেরকম কোনো নড়াচড়া নাই এটাকে কাঠ হিসাবে ওটার উপরে এসে পাখি বসে সাহাবীদের মনোযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শ্রবণ করার সময় তার বক্তব্য শ্রবণ করার সময় এরকম থাকতো যে তাদের তারা চুল পরিমাণ নড়তেন না এত আগ্রহ সহকারে শুনতেন এত স্মৃতিশক্তি এত বেশি ছিল এরপরে তাদের আগ্রহের মাত্রা এবং লেভেল এই জায়গায় ছিল কোনো কিছু তারা ছুটতে দিতেন না কোন এক যুদ্ধে ফজরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়বিড় করে কিছুটা দোয়া পড়তেছিলেন ঠোঁট নাড়িয়ে সাহাবীদের চোখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে এমন ভাবে নিবদ্ধ থাকতো ওই বিড়বিড় করে পাঠ করে দোয়া মানে ঠোঁট নাড়ছেন শুধু কোনো উচ্চারণ নাই সাধারণদের ধরছে যাকে যাকে ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়ছেন আমাদেরকে শিখিয়ে দেন একে তো এক তালে দুইটা চিত্র পাশাপাশি রাখেন একে তো ওটের বংশধারা শত শত পূর্ব প্রজন্ম পূর্ব আপনার জেনারেশন তাদেরকে মুখস্থ করে রাখতো ওটের মা বাপ চোদ্দ গোষ্ঠীর নাম মুখস্থ রাখতো যারা এবং স্মৃতিশক্তি এত প্রখর ছিল আরে সেই সোনালি যুগের একেবারে গোড়ার কথা যাচ্ছেন আরও পরে আসেন আপনি আপনার একটা কবিতামালা আছে ইউটিউবে এখনও পাওয়া যায় সার্চ দিলে আসে আমি মাঝে মধ্যে শুনি মিউজিক ছাড়া শুধুমাত্র কবিতা আছে আপনার সৌতু সাফি রিলবুল বলি যারা আলেম আছেন এটা লিখে সার্চ দিয়ে দেখেন ইউটিউবে সৌতু সাফি রিলবুল বলি এই সৌতু সাফি রিলবুল বলি যে কবিতামালা আছে এটার যদি ইতিহাস শুনেন আমি সেদিকে যেতে পারবো না আমার অনেক দরকারি কথা বাদ পড়ে যাবে ওটা যদি শুনে আপনি অবাক হয়ে যাবেন যে স্মৃতিশক্তি কাকে বলে কত প্রকার কি কি আলমাই আদিব ছিলেন তখনকার এক রাজা বলেই ফেলি সংক্ষেপ করে রাজা উনি বলতেন আগের যুগে এই যারা আপনার কবি ছিল সাহিত্যিক ছিল এদের মধ্যে অনেকে বা বড় অংশ রাজদরবার এদের কাজই ছিল রাজাদেরকে যায় তেল টেল মারা পাম্পটি দেওয়া তো তেল পাম্পটি মারলে রাজারা অনেকে বেকুব টাইপ ছিল তো টাকা পয়সা দিয়ে দিত সব পাম্পটি শুনা টাকা পয়সা দিয়ে দিত তো এগুলো করে করে দেখা যেত যে রাজদরবারের সব ধনভাণ্ডার ওই কবিগুলো সব নিয়ে যায় সা এক এক কবিতা পানা নিয়ে আসে রাজা সাহেব আপনি এটা সেটা পাম্পটি দিলে কতগুলো দিয়ে দেয় স্বর্ণমুদ্রা দিতে দিতে রাজদরবার ফতুয়ার মতো অবস্থা তো তখনকার শাসক চিন্তা করলেন না এটা তো করতে দেওয়া যাবে না তাহলে কী করতে হবে উনি ওনার একজন ক্রীতদাস একজন দাসী বাইর করলেন যার স্মৃতিশক্তি এত প্রখর একবার শুনলে কবিতা মুখস্থ করে ফেলতে পারতো যত বড় কবিতা হোক ওরে পর্দার আলে রাখতেন রাইখা কোনো কবি যদি আসতো যে রাজা সাহেব নতুন কবিতা বানাইছি আপনার প্রশংসা বলতো এটা নতুন তুমি বানাইছো তো নকল না তো বলো না আমি বানাইছি আচ্ছা শোনাও তো এটা শোনার পরে ওইদিকে দাসিরে রাখতো দাসিয়ে শুনে ফেলতো এখানে আপনার আরও একজন ছিল যে একজন একবার শুনলে মুখস্থ হইতো আরেকজন দুইবার শুনলে মুখস্থ হইতো এরকম লম্বা চড়া কাহিনী আছে আমি সংক্ষেপে বলি তো তার এই দাস বা দাসী যারা মুখস্থ করে ফেলতো অল্পতে এরা শুনে ফেলতো কবি একবার বলার পর বলতো বলো বলা শেষ হলে বলতো এটা তো পুরাণ কবিতা তো বলতো না রাজা সাহেব আমি মাত্র বানা নিয়ে আসছিলাম পুরাণ হলো কীভাবে কিন্তু রাখো এবার দাসে ডাকতো এই এই যে কবিতার এক লাইন বলে বলতে পারবো হ্যাঁ এটা তো আমি জানি মুখস্থ আমার বলো তো দেখি পুরোটা বলে দিত তখন এবার কবি বেচারা তো ফাপড়ে পড়ে যেত হায় হায় রে কয় কী রে মাত্র বানায় আনলাম এ আবার বললো কেমনে বুঝতে পারতো না কাহিনীটা তো এই আলমাই দেখছে যে রাজারে সোজা করতে হবে কবিদের এই অপমান সাহিত্যিকদের অপমান সহ্য করা যায় না তিনি তাদের ইজ্জত উদ্ধারের জন্য এমন এক কবিতা বানাইলেন যে এইটা আর ওই দাস দাসী চোদ্দ গোষ্ঠী মুখস্থ করতে পারবে না ওই শব্দগুলাই এমন যে আপনার ওই শব্দগুলোর অর্থ উদ্ধার করাই কঠিন শেষে আইসা বলছে যে এটা হলো সৌতু সাফিরিল বুলবুলি এটা হলো বুলবুল দূতের ভাষা কথা এটা বুঝা আর মুখস্থ করা এত সোজা না আমার বলার উদ্দেশ্য হলো এই ছিল স্মৃতিশক্তির অবস্থা তখনকার মানুষ এটা হলো অনেক পরের কথা তাহলে জাহিলি যুগের মানুষের স্মৃতিশক্তি কি ছিল ওরা জীবনে একবার দেখতো এরপর আর কিছু লাগতো না মুখস্থ হয়ে যেত পায়ের গোড়ালের দিকে তাকায়া বাচ্চার বলে দিত এটা কার বাচ্চা এত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ছিল তাদের এই সমস্ত দিক থেকে যাই হোক সেই একটা চিত্র আরেকটা চিত্র হলো সাহাবিদের মনোযোগের কথা বলছে এবার দুইটাকে আপনি একসাথ করেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি মুখ থেকে যা শুনতেন এটাকে এমনভাবে মুখস্থ এবং রপ্ত করে ফেলতে পারতেন যে আমাদের এ যুগে কম্পিউটার লেখা জোকা সব ফেল হয়ে যেতে পারে কিন্তু তাদের স্মৃতিশক্তি ভুল হতো না এই ছিল অবস্থা কারণ ওই যে
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন হুয়াজ তাবাকুম হুয়াজ আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবী যারা হবেন যারা এই হাদিসের সংরক্ষণ করবেন আল্লাহ এদেরকে ইজতিবা করেছেন ইজতিবা মানে কি আল্লাহ তাআলা বাছাই করে 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 মানব ইতিহাসের সবচেয়ে বেশি স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা সম্পন্ন মানুষগুলোকে বাছাই করে তার রাসূলের সাহাবী হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন কারণ হাদিস ভাগ করতে হবে আল্লাহ নির্বাচিত তারা দেখেন এটা সহজ কথা না যে আল্লাহ তাদেরকে বাছাই করে রেখেছেন যাই হোক তো তারা সেভাবে সংরক্ষণ করেছেন এবং তখন আপনার 40 হিজরি আগ পর্যন্ত মিথ্যা কাকে বলে মানুষ জানতো না মিথ্যা ধারে মিথ্যা নিয়ে কোনো কল্পনাও হতো না ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে তিনি লিখেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বর্ণনা উল্লেখ করেছেন তিনি বলেছেন আল্লাহর শপথ করে বলছি মিথ্যা কাকে বলে এটা আমরা জানতামই না এবং কখনো আমরা মিথ্যা বলি নাই যখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যকার অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বিরোধ প্রকাশ্য রূপ পেল এবং সেটা তাদের দিনের কল্যাণেই তাদের বুঝগত ইখতিলাফ ছিল তার পরবর্তী দেখা গেল মুনাফিকরা তারা সুবিধা হাসিল করার জন্য হাদিস বানানো শুরু করলো আর তখনই মুহাদ্দিসরা ওই যে আল্লাহ তাআলা তার রাসূলের হাদিসটা হেফাজত করবেনই এমন কিছু মানুষ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন এমন কিছু ব্যক্তিত্ব তৈরি করে দিলেন এমন কিছু ইতিহাস সৃষ্টি করে দিলেন যা হাদিস অস্বীকারকারী ভাইয়েরা যদি তার ছিটা ভোটা সম্পর্কে ধারণাও নেয় তো হাদিস সম্পর্কে সংশয় তো দূরের কথা সংশয়কর কথা চিন্তাও করতে পারবে না এক্ষেত্রে আপনি দেখবেন ইমাম নববী রহমতুল্লাহি আলাইহির কথা ইমাম নববী রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন হাদিস শাস্ত্রকে সংরক্ষণ করবার জন্য 65টা শাস্ত্রের জন্ম দেওয়া হয়েছে 65টা বই না 65টা কি শাস্ত্র 65টা বিজ্ঞান 65টা সাবজেক্ট পৃথিবীতে মুহাদ্দিসগণ তৈরি করেছেন জন্ম দিয়েছেন শুধুমাত্র হাদিসের সংরক্ষণের জন্য লাখো মানুষের পুঙ্খানুপুঙ্খ লাইফ হিস্ট্রি এই যুগেও তো সম্ভব না এভাবে লাখো মানুষের কেউ বলছে কলার রাসূল সাথে সাথে মুহাদ্দিসদের সকল টর্চ লাইট তার দিকে চলে গেছে এই লোক কলার রাসূল বলল কোন ইখতিয়ারে বলল অমুকের কাছ থেকে শুনেছে তাহলে তার সাথে তার সাক্ষাৎ হলো কিনা তাহলে জন্ম কবে মৃত্যু কবে এর জন্ম কবে মৃত্যু কবে এর সাথে এ এক শহরে ছিল আরেক শহরে ছিল তাহলে সে তার কাছ থেকে কলার রাসূল কিভাবে শুনলো এই শহরে তার সফর প্রমাণিত হয়েছে কিনা এরপরে আবার সে কখনো দাঁড়ায়া বাদাম খাইছে কিনা রাস্তার পাশে যেখানে সেখানে পেশাব করতে বসে গেছে কিনা কত পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করছে শুধু রিজাল শাস্ত্র হাদিস শাস্ত্রের হাদিস সংরক্ষণের জন্য রিজাল শাস্ত্র যারা তাদিল শাস্ত্র কিভাবে প্রণয়ন করেছেন শুধুমাত্র এই লোকগুলোর জীবনে সংরক্ষণ করার জন্য 30 খণ্ড 40 খণ্ড 25 খণ্ড 20 খণ্ডের বিশাল বড় বড় যে আসমাউর রিজালের কিতাব রচনা করে রেখে গেছেন এই কপাল পড়ারা যদি এ সম্পর্কে চুল পরিমাণ ধারণাও নিত তাহলে হাদিস সম্পর্কে সংশয় তোলার প্রশ্নই তাদের মাথায় আসতো আমরা তাদেরকে বলবো একটু পড়াশোনা করেন এই পাগলামি ছাগলামি না করে পড়াশোনা করেন গান টান গাইতে ইচ্ছা করে বাউলগিরি ফাউলগিরি করতে মনে চায় এমনি করেন রাসূলের হাদিসকে অস্বীকার করে নিজের ধ্বংস ডেকে আনবেন না আপনি এমনি করেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন কিন্তু আপনার এই বাদরাম করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসকে অস্বীকার করার মতো যে পায়তারা এটার যে ষড়যন্ত্র এটা করতে যাবেন না যাই হোক আমরা দেখি তাদের বিভ্রান্তিগুলোর ভিতরে একটা হলো যেটা যে বললাম শাসক হিসাবে রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে তারা বলে অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্যের কথা আলাদা বলেছেন শাসকেরটা আলাদা বলেছে হ্যাঁ অতএব সেটা বলাটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে তাদের আরেকটা সংশয় হলো তারা বলে এটা তখনকার মানুষের জন্য ছিল এটা একটা বড় বিভ্রান্তি কিন্তু মুনকারিনে হাদিস বা হাদিস অস্বীকারীরা এটা খুব জোরে সোরে বলে যখন দেখে যে এদের অবস্থা হচ্ছে কাদিয়ানিদের মতো একটা যখন মানতে পারে না এবার বলে না তাহলে আমাদের আমাদের গোলাম মোহাম্মদ কাদিয়ানি উনি তাহলে নাবি না রাসুল উনি তাহলে মাহদি মাহদি উনি একবার নবী হয় একবার রাসুল হয় একবার মাহদি হয় হ্যাঁ এরপরে কী যে উনি এটাই ওনারা বলতে পারে না কারণ একটা বলার পরে দেখে না এটা তো কোরআনের আলোকে প্রমাণ করা যায় না এবার আরেকটা বলে আরেকটা বলে আপনারা জানেন কাদিয়ানিরাও কিন্তু কোরআন দিয়ে প্রমাণ দেয় জানেন তো হাদিস দিয়ে প্রমাণ দেয় না কিন্তু কী দিয়ে প্রমাণ দেয় দেখেন রসুনের কুঁয়ার সব গোড়া এক জায়গায় খেয়াল করেন যত কাফির যত ইসলাম বিদ্বেষী আছে সব কোরআনের দিকে ঝুঁকতেছে এটা হলো মতলব খারাপ
কিছু মানুষ আছে দেখবেন যে বাপের মানে ছেলের মানে অনেকে ছেলের মানে বাপের মানে না যে কোনো একটা ধরে খুঁটি করে বসে থাকে এটা দেখতে মনে হয় যে একটা তো মানছে আসলে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল তার ধান্দা খারাপ মতলব খারাপ তো কাদিয়ানি পর্যন্ত কোরআনের কোরআন খুলে খুলে ব্যাখ্যা করে দেখবেন আরে কাদিয়ানিদের কথা কি বলবেন ওই যে খ্রিস্টান মিশনারি লোকেরা ফেসবুকে পেজ খুলছে তাফসিরুল কোরআন সেটা এক ভদ্র মহিলা অভদ্রভাবে নিজেকে উপস্থাপন করে উনি তাফসিরুল কোরআন পেশ করেন ফেসবুকে খ্রিস্টান মিশনারি এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত যে কোরআনকে আপনি অপব্যাখ্যা করবেন আপনি অমুসলিম হয়ে আপনি মুসলমান সেজে মুসলমানদের বিভ্রান্ত করবেন এই রাইট তো আপনাকে এদেশের সংবিধানও দেয় নাই তো সেটা তারা করছেন তো আমি যেটা বলছিলাম যে শুধু কোরআন মানবো তো শুধু কোরআন মানবো এই কথা তো আপনার কাদিয়ানিরাও বলে এই কথা তো আপনার ওই খ্রিস্টান মিশনারি লোকেরাও বলে এই কথা এখন যদি আমাদের মধ্যে নামধারী কোনো মুসলমান বলে তাহলে এরা তলে তলে ওই গোড়া সব একই জায়গায় কিনা এটা সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে আমি আবারও বলছি নিরীহ অনেক মুসলিম ভাই বোন আছেন যারা হাদিস স্বীকার করেন তারা ষড়যন্ত্রকারী নন তারা মনে করবেন না আমি তো ষড়যন্ত্রকারী না তাহলে হুজুর এটা বললো আপনি ষড়যন্ত্রকারী নন তবে আপনি বিভ্রান্তির শিকার আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন তো যেটা বলছিলাম তাদের একটা বড় সংশয়ের জায়গা হলো যে কোরআন এটা সরি হাদিস এটা তখনকার মানুষের জন্য ছিল সাহাবিদের জন্য ছিল কিন্তু পরবর্তীতে এটা অসংরক্ষিত হয়ে যেতে পারে যাদের পরবর্তী লোকের জন্য ছিল না তাদের জন্য কয়েকটা আয়াত নেন সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন হে রাসূল আপনি বলে দিন হে লোক সকল দুনিয়ার সব মানুষ যারা মানুষ তাদেরকে বলছে এখন যদি কেউ হাদিস অস্বীকার করে নিজেকে সে মানুষ মনে না করে তাহলে তো আর কিছু বলার নাই কিন্তু মানুষ হলে এ আয়াতে তাকে বলা হচ্ছে হে মানুষ সকল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল হয়ে আমি এসেছি কোরআন নাজিল করার জন্য তো এই কথা বলার দরকার না যে কোরআন আরছে দিয়ে গেলাম শেষ না কিয়ামত পর্যন্ত আগত যারা মানুষ হবে সকলের কাছে তিনি রাসূল তিনি অনুসরণীয় তার সুন্নাত তার সীরা এটা অনুসরণযোগ্য এটা ঘোষণা দিয়েছেন সূরা নিসার 128 নম্বর আয়াত দেখেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাদীরা আপনি সতর্ককারী আপনি সুসংবাদদাতা শুধুমাত্র তখনকার মক্কার মানুষদের জন্য না বরং কাফাতাল লিন্নাস সকল মানুষের জন্য সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল সকল বিশ্ববাসীর জন্য সকল জগৎসমূহের জন্য আমি রহমত করে প্রেরণ করেছি শুধুমাত্র মক্কাবাসীর জন্য নয় সূরা ফুরকান আয়াত নম্বর 1 তাবারাকাল্লাযী নাযাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা সকল বিশ্ববাসী সকল জগৎসমূহের লোকদের জন্য সতর্ককারী হিসেবে আপনাকে পাঠিয়েছি শুধু মক্কার মানুষের জন্য তখনকার মানুষের জন্য নয় সূরা নিসা 79 নম্বর আয়াত ওয়া আরসালনাকা লিন-নাস রাসূলাম ওয়া কাফা বিল্লাহি শাহীদা আমি আপনাকে মানুষের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি এখন কেউ যদি নিজেকে অমানুষ মনে করে ভিন্ন কথা মানুষের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছি ওয়া কাফা বিল্লাহি শাহীদা এবং এটা আল্লাহর কাছে শাহীদ বা সাক্ষী হিসেবে যথেষ্ট সূরা নিসা 170 নম্বর আয়াত ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূল বিল হক হে লোক সকল তোমাদের সকলের কাছে রাসূল সত্য নিয়ে এসেছেন তাহলে মক্কাবাসীর কাছে শুধু না সকল মানুষের কাছে সূরা আহজাব 40 নম্বর আয়াত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নাবিয়্যিন ছিলেন এবং তিনি কারোর বাবা হিসাবে দুনিয়াতে আসেননি কোনো রেজালের বাবা হিসাবে কোনো ছেলে মানুষের বাবা অর্থাৎ তার কোনো ছেলে দুনিয়াতে বেঁচে ছিল না সবাই মারা গেছেন বাবা ছিলেন কিন্তু আল্লাহ তাআলা তার সন্তানকে টিকিয়ে রাখেন সে অর্থে আল্লাহ বলছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন তিনি কিন্তু আল্লাহর রাসূল ছিলেন এবং সকল নবীদের শেষ নবী ছিলেন এই সমস্ত আয়াতগুলো পরিষ্কারভাবে বোঝাচ্ছে এবং পরিষ্কারভাবে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু মক্কাবাসীর জন্য ছিলেন না বরং কিয়ামত পর্যন্ত আনাগত সমস্ত মানুষের জন্য নবী এবং রাসূল হিসেবে এসেছেন ভাইরা আমার আমি আর কথা বাড়াচ্ছি না শেষ করছি বাকি পয়েন্টগুলো আজকে আর বললাম না বলার সুযোগ হলো না তবে রিজাল শাস্ত্রে হাদিস সংরক্ষণে মুহাদ্দিসরা কী করেছেন এই সম্পর্কে আমাদের শেখ সাইদুর রহমান ভাইয়ের কাছ থেকে আপনারা পরবর্তীতে শুনে নেবেন যে কী করেছেন তারা হাদিস শাস্ত্রে শুধুমাত্র এই সম্পর্কে যদি আপনি জানেন যে কী পরিমাণ বই পুস্তক লিখেছেন বিরাট বড় ফিরিস্তি আমি রেডি করছি শোনানোর মতো সময়ও নেয় শুধু যদি শুতে শুনাইতেও যাই তাতে অনেক সময় যাবে জাল প্রমাণের জন্য হাদিসের মধ্যে কী কী লাগবে তার জন্য তারা কী কী ম্যাটেরিয়াল রেডি করেছেন মুহাদ্দিসে কোরআন কীভাবে সেটাকে প্রয়োগ করেছেন শুধুমাত্র এটা নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেকগুলো বই বের হয়েছে যে হাদিস শাস্ত্রের ইতিবৃত্ত বা এরকম অনেকগুলো আপনার বই আছে বিভিন্ন এই প্রাসঙ্গিক সে বইগুলো যদি আপনি পড়েন বাংলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি ধারণা পাবেন যে হাদিসকে কীভাবে সংরক্ষণ করা হয়েছে এবং এটার যে মান নির্ণয় করা হয়েছে এটা নিয়ে সন্দেহ কোনো পাগল ছাড়া সুস্থ মানুষ যে করতে পারে না
আল্লাহ তাআলা কিছু মানুষই তৈরি করে দিয়েছেন শুধু ইমাম বুখারী রাহমাতুল্লাহির কথা যদি বলেন যে কিভাবে হাদিস সংরক্ষণ করেছেন কিভাবে হাদিস সংকলন করেছেন কিভাবে হাদিস নিয়েছেন কিভাবে পরখ করেছেন এবং কি পরিমাণ স্মৃতিশক্তি ছিল শুধু জাল হাদিস মুখস্থ ছিল যে পরিমাণ আপনি সেগুলোর ফিরিস্তি যখন শুনবেন যখন পড়বেন তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণে সংরক্ষণের পদ্ধতির উপরে ভিত্তি করে হাদিসের আপনার শুদ্ধাশুদ্ধ যে তারা নিরূপণ করেছেন এ নিয়ে চুল পরিমাণ কোনো সন্দেহ করার কোনো সুযোগ এটা অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আজকের পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে না যে এভাবে সংরক্ষণ করা সম্ভব পৃথিবীর কোনো রাজা বাদশা কোনো পৃথিবীর বড় নেতা কোনো অনুসরণীয় ব্যক্তিত্ব তাদের কোনো অনুসারীদের নামের লিস্ট পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না আর সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস 500 বছর পরে 400 বছর পরে 300 বছর পরে কেউ বর্ণনা করছে তার 14 গোষ্ঠীর নারীগুলি সহকারে পুরো হিস্ট্রি ক্রস সাইট দিয়ে চেক করে বের করে মুহাদ্দিসরা তার জিস্ট আমাদের সামনে রেখে চলে গেছেন শুধুমাত্র হাদিসের সংরক্ষণের জন্য অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই মুনকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারকারী নামধারী আহলে কোরআনদের ফিতনা থেকে আমাদের দেশকে দেশের মানুষকে হেফাজত করুন আমাদের সাধারণ শিক্ষিত ভাইরা যারা বিভ্রান্ত আছেন আপনাদেরকে বলছি আলেমুল আমাদেরকে দেখবেন না এই পথে যাচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ওই যে একটা আয়াত বলছিলাম সেই আয়াতে বলেছেন যে যে ব্যক্তি ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ইমানদারদের যে কমন পথ এটার বাইরে যে যাবে এটা গোমরাহির পথ সমস্ত উলামায়ে কেরাম সারা পৃথিবীতে একদিকে আছে কয়েকজন মানুষ বের হয়ে বলছে না আমরা প্রকৃত ইসলাম নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের এলাকায় ইসলাম আছে ইমাম ইমাম ইসলাম এগুলো আছে আপনাদের এদিকে আছে না হ্যাঁ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা হালাকান নাস ফা হুয়া হালাকুম এদের দেখবেন মূল আপনার বক্তব্যই হলো প্রকৃত ইসলাম এবং বিকৃত ইসলাম সারা দুনিয়ার আলেম ওলামারা যেটা করে ওটা হলো বিকৃত ইসলাম ইসলামটারই যারা বিকৃত করে ইসলাম বানাইছে এদের আর ইসলামের ভিতরে কি ঢুকবেন আপনি এদের সম্পর্কে তাদের সমস্ত বই আমি সৌদি থাকতে দেশ থেকে কিনে আমার ওয়াইফকে পাঠাইছি বোরকা পরে যেয়ে কিনে আনতে এবং সেগুলো আমি সৌদি আরব নেওয়াইছি নিয়া আমি এদের বইগুলো পুঙ্খানুপুঙ্খ করে পড়ে এই হিজবুত তাওহিদ সম্পর্কে এক ঘন্টার আমাদের বক্তব্য ইউটিউবে আছে আমি ডিটেইল বক্তব্য সেখানে দিয়েছি আলহামদুলিল্লাহ এরপরে এমাম সাহেব একদিন আমাকে নক করছে করে বলে ভাই আপনার সাথে কিছু কথা আছে পরে আর এমাম সাহেবরে পাইলাম না চলে গেছে উনি তো এই এমাম সাহেবদের এমামতি নিয়ে আমরা পড়াশোনা করেছি আমরা কারোর বক্তব্যে বিভ্রান্তই বলি না অক্ষরে অক্ষরে শব্দে শব্দে বাউল ফাউল আর এমাম ইসলাম এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা আমি করছি আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদের সবাইকে হেফাজত করুন এরা বলে সবাই গোমরা হয়ে গেছে হুজুররা সব শের সব ধ্বংস সব ইসলাম থেকে সরে গেছে ওনারা ইসলামের উপরে আছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে গেছেন যে ব্যক্তির সুর টোন গলার এরকম দেখবা বলবে যে মান কালা হালাকান না সব গোমরা হয়ে গেছে সে একলাই সঠিক নবীজি বলছেন ফাও আহলা কহম এলো সবচেয়ে বড় গোমরা সবচেয়ে বড় গোমরা হলো সে আরবি আয়াত আর কোরআন আয়াত উচ্চারণ করতে পারে না বিশুদ্ধ করে পেটে পাড়া দিলে আরবি একটা শব্দের অর্থ বের হয় না এই বলে ইসলামের এমাম হয়ে গেছে মানে কিয়ামতের আগে যে বহুত পাগলামি সাগলামি দুনিয়াতে হবে তার বড় প্রমাণ বোধহয় আমাদের প্রিয় মাতৃভূমি যত রকমের ইসলাম আর যত রকমের এমামের গজানি এখানে হয় দুনিয়ার কোনো দেশে এত হয় বলে আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন আমাদের ইমানগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদেরটা তো যাতা চলে যাচ্ছে আমাদের পরের জেনারেশনে কী হবে আমি সেই চিন্তা করি আমাদের ছেলেমেয়েরা কী করবে তাদেরকে দিন এবং কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা অনেক শক্তভাবে বলিষ্ঠভাবে যদি দিয়ে যেতে না পারেন তাহলে ওদের ইমানের উপরে ওরা টিকে থাকতে পারবে না এত জোয়ার চতুর্দিক থেকে আসছে আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়া রযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়া রযুকনা ইজতিনাবা আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন জাযাকুমুল্লাহ খাইর ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু